এই মহা সাফল্য। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ خَالِدِينَ فِيهَا وَبِئْسَ الْمَصِيرُ। কিন্তু যারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে, কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল। আল্লাহর অনুমতি ব্যতিরিকে কোন বিপদেই আপতিত হয় না, এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাবে প্রচার করা। আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই, সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও। তোমরা যদি উহাদেরকে মার্জনা করো, উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো, তবে জানিয়ে রাখো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তাহার নিকট রয়েছে মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য। যারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত তাহারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ অনুগ্রাহী ধৈর্যশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী প্রজ্ঞাময়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ماي قرون غيروا الله نامي. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا। হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো, উহাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রাখিয়া, এবং তোমরা ইদ্দতের হিসাব রাখিও, এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করিও। তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না, এবং উহারাও যেন বাহির না হয়, যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা। যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজের উপর অত্যাচার করে। তুমি জানো না, হয়তো আল্লাহ ইহার পর কোন উপায় করিয়া দিবেন। উহাদের ইদ্দত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে, না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করবে
এবং তোমাদের মধ্যে হইতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে, আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে। ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে। যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন। এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন যদি, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেন। আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা। من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولات الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا تمدر جشب الإسفير آر ريتمو كي بيبر عشاني تادر إدت شمتو كي تمرا شمدو كوردي تادر إدت كال بيبت تين ماس এবং যাহারা এখনো রজস্বলা হয় নাই তাহাদের, আর গর্ভবতী নারীদের ইজ্জতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন। ইয়া আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহা পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, ইনশাআল্লাহ আশা করি স্বল্প সময়ের ভিতরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। তার পূর্বে যে সংক্ষিপ্ত আকারে ঘোষণা হলো, যারা আমরা প্রোগ্রামে লাইনে আছি প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছি, তাদের উদ্দেশ্যে মূলত যে আমরা যেহেতু অনেক ব্রাদার সিস্টার আমাদের প্রশ্ন করার জন্য ওয়েটিং লিস্টে থাকি, বরাবরই আমরা বলে আসতেছি আমরা একটা করে প্রশ্ন করার চেষ্টা করবো এবং সংক্ষিপ্ত আকারে। আর যখন আমরা প্রশ্ন করব, আমাদের আমরা যেখান থেকে প্রশ্ন করতেছি আমাদের এলাকার তা মেনশন করব, যার মাধ্যমে আমাদের পরিচয় লাভের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব যখন আমরা প্রশ্ন করবো অবশ্যই যে এলাকা থেকে প্রশ্ন করতেছি মেনশন করার জন্য। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করবো এবং বাকি প্রশ্ন থাকলে আমরা সিরিয়াল মোতাবেক পরবর্তীতে হ্যান্ড রেজ করবো ইনশাআল্লাহ। যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, হ্যান্ড রেজ করার সিস্টেমটা বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকের ফোনে অথবা কম্পিউটারে মোর অপশনে গেলে আমরা হ্যান্ড রেজের অপশনটা খুঁজে পাবো, সেটাকে সিলেক্ট করলেই আপনার প্রশ্ন আমরা নিতে সক্ষম হবো। এবং অবশ্যই আপনাকে নাম এন্টার করতে হবে প্রশ্ন করার উদ্দেশ্যে। যদি আপনি হ্যান্ড রেজ করেন অবশ্যই আপনাদের একটা যে নামের মাধ্যমে আপনি পরিচিত আপনি অবশ্যই সেই নামটা মেনশন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ শেখা যদি রেডি থাকে আমরা এখন এই প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। জি আল্লাহ আল্লাহ সুবহানাহু ভালো রেখেছেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে জাস্ট একটা মিনিট সময় দিন ইনশাআল্লাহ, এখন সিস্টেম রেডি করে দিচ্ছি, আপনি আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ দশই সফর 1442 হিজরি মোতাবেক 27 সেপ্টেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি রবিবারে হয়ে আসছে বেশ কিছুদিন ধরে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 17 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে ঈমান এবং ঈমানের কয়েকটি দিক। লেখক বলছেন প্রশ্ন নম্বর 40, তাতে মা দালিলু আলা আন্নাল ঈমান ইয়াশমালু দ্বীনা কুল্লাহু ইনদাল ইতলাক। ঈমান সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তার প্রথম বিষয় হচ্ছে যে ঈমান বললে যখন শুধু ঈমান বলবেন তখন তাতে দ্বীনের যে তিনটি স্তর রয়েছে সবগুলি শামিল হবে। আর দ্বীনের স্তর সম্পর্কে যারা দ্বীন শিখছেন হয়তো জানা আছে ইনশাআল্লাহ, আর বলে দিচ্ছি তা হচ্ছে তিনটি। মারাতিবুদ্দিন, দ্বীনের স্তর হচ্ছে তিনটি, ইসলাম, ইমান, এহসান। তো যখন ইমান বলা হয় শুধু, তখন ইমান, ইসলাম, এহসান এই যে তিনটির সমষ্টির নাম দিন, এই পুরো দিনকে সামিল করে। অন্য ভাষায় বুঝাই, যখন কোনো ব্যক্তি সম্পর্কে, এটা তো ইমান ইসলাম সম্পর্ক হলো, যে কাজটির মাধ্যমে একজন মানুষ মুমিন মুসলিম হয়, কোনো একজন ব্যক্তি সম্পর্কে যখন বলবেন যে উনি মুসলিম বা আমি মুসলিম, তার মানে আপনি মুসলিম, মুমিনও, ইমানদারও এবং মহসেনও যদি সত্যিকার মুমিন হন তাহলে। এইরকমে কোনো ব্যক্তিকে যদি বলেন যে আন্তা মুমিনুন, তুমি মুমিন, অর্থাৎ সে মুমিন, মুসলিম, মহসেন। তো এই হচ্ছে এর অর্থ। যখন শুধু ইমান বলবেন তখন তাতে ইসলাম, ইমান, এহসান সবগুলি যে দিনের স্তর রয়েছে সামিল হয়ে যাবে। এইরকমই যখন ইসলাম বলবেন তখন তাতে ইসলাম, ইমান, এহসান সবটাই সামিল হবে। এইরকমই যখন মহসেন, নিষ্ঠাবান, এহসানকারী, সদাচরণকারী, এহসানের ব্যাপক অর্থ রয়েছে। এর উপর ধারাবাহিক আমার বেশ কয়েকটা আলোচনা আছে, আর আরো আলোচনা করা যেতে পারে এর উপর। এত ব্যাপক অর্থপূর্ণ এহসানের বিষয়টি, এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে এহসান, এহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে এহসান। আর আল্লাহর সৃষ্টির যে বিভিন্ন দিক রয়েছে, আল্লাহর সৃষ্টি আপনার বিভিন্ন রয়েছে, মানুষ, আবার মানুষের মধ্যে মুসলিম, আত্মীয়, প্রতিবেশী, আপনজন, পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী ইত্যাদি, অমুসলিম, এছাড়া আল্লাহর অন্য সৃষ্টি মানুষ ছাড়া। এক কথায় মহসেন যখন বলবেন তার মানে তার মধ্যে ঈমান আছে এবং তার মধ্যে ইসলাম আছে, সে মুমিনও এবং মুসলিমও। এমন কোন ব্যক্তি পৃথিবীতে হইতে পারে না যে সেই ব্যক্তি সম্পর্কে বলে যে লোকটি মুসলিম কিন্তু মুমিন নয়, বা লোকটি মুমিন কিন্তু মুসলিম নয়, এটা হইতে পারে না। কিন্তু যখন পাশাপাশি এই শব্দগুলিকে রাখবেন, ইসলাম, ঈমান, এহসান, অথবা মুসলিম, মুমিন, মহসিন, এই তিনটি শব্দকে পাশাপাশি রাখবেন, তখন অর্থে ভিন্নতা রয়েছে। এই মর্মে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির খুব প্রসিদ্ধ উক্তি রয়েছে, গুরুত্বপূর্ণ, আল ঈমান ওয়াল ইসলাম, বা আল ইসলাম ওয়াল ঈমান, ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। ঈমান আর ইসলাম এই দুটো শব্দ
যখন একত্রিত হবে, একসাথে যখন উল্লিখিত হবে, তখন ইফতার আকাফিল মানা অর্থ ভিন্ন ভিন্ন হবে। যেমন জিব্রাইল আলাইহিস সালামের হাদিসে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন বাহ্যিক আমলগুলি সম্পর্কে ইসলামের পাঁচটি রুকুন দিয়ে ব্যাখ্যা করেছেন। যখন ইমানের কথা জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আভ্যন্তরীণ যে অন্তরের আমলগুলি ইমানের যে ছয়টি রুকুন তা দিয়ে ব্যাখ্যা করেছেন। ইজাজতামা ফিল লাফজে ওয়া ফিল কালিমা ইফতারাকা ফিল মানা, যখন শব্দগুলি পাশাপাশি হবে বা একত্রিত হবে ইসলাম ইমান, তখন ইফতারাক ফিল মানা অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসলাম মানে বাহ্যিক আমল, ইসলাম আত্মসমর্পণ করা এই বাহ্যিক আমলগুলির মাধ্যমে, আর ইমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া, এই অন্তরের সাথে অন্তরের আমলের সাথে সম্পর্ক ইমানের যে ছয়টি রকম তার। ওয়াইদ আফতারাকা, আর যখন ভিন্ন ভিন্ন শব্দ আসবে, ইসলাম শুধু উল্লিখিত হয়েছে, ইমান শুধু উল্লিখিত হয়েছে, এর যে বলছেন যে উনি একজন মুসলিম, উনি একজন মুমিন মানুষ, যখন ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখিত হবে শব্দগুলি, তখন ইজতামা অর্থ এক হয়ে যাবে, মানে ইসলামের মধ্যে ইমানের অর্থ চলে আসবে। জি, তো এই কথায় এখানে বলছেন যে এর দলিল কি, যে ইমান বললে দিনের তিনটি স্তর সবগুলি সামিল হয়ে যায়। বলছেন এর দলিল, দলিল কোরআন সুন্নাতে অনেক রয়েছে, কিন্তু একটি হাদিস যেটি স্পষ্ট, সেই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহ হাদিস। এই হাদিসটি নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন হাদিসটি সংক্ষেপে নিয়ে এসেছেন, ওয়াহদ আব্দুল কাইস, আব্দুল কাইসের প্রতিনিধি যারা তখনকার যুগের বাহরাইন, আর বর্তমান যুগে এই দাম্মাম, দাম্মামের শহর ছিল না কিন্তু দাম্মামের আশেপাশে আলহাসা যারা এই এলাকায় এসেছেন, আলহাসা এই এলাকাকে তখন বাহরাইন বলা হইত, আর বর্তমান যে বাহরাইন ছোট্ট একটি দ্বীপ সেটার তখন অস্তিত্ব ছিল না। এখানে আব্দুল কাইস বংশের লোকেরা বসবাস করত, তারা মদিনায় ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছিল, কয়েকজন তারা গিয়েছিলেন। তারা যখন গেলেন আর বললেন যে আমরা সবসময় আসতে পারি না, কারণ সামনে এই নাজদি এলাকায় মোদার কট্টরপন্থী চরমপন্থী ইসলামের শত্রু ওরা বসবাস করে, কুফফার মোদার, এই আশহরুল হরম হারাম মাস যে চারটি, এছাড়া আমরা পৌঁছিতে পারি না, সুতরাং আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, ফামুরনা বি আমরিন ফাসলিন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলে দেন, উপদেশমূলক দিক নির্দেশনামূলক, যেগুলির ওপর আমরা আমল করব, এবং আমাদের পেছনে যাদেরকে রেখে এসেছি আত্মীয় স্বজন বংশধর জাতি এলাকাবাসী তাদেরকেও সেই কথাগুলির দাওয়াত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরুকুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহ, তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার নির্দেশ প্রদান করছি, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরুন মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহ, আচ্ছা তোমরা কি জানো যে এক আল্লাহর প্রতি ঈমান কি? ঈমান তো বললাম, কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান মানে কি বোঝায় ব্যাখ্যা করলেন। এখানে ইমানের ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের রুকনগুলি যে পাঁচটি সেগুলি উল্লেখ করলেন, ইমানের ছয়টি রুকন কিন্তু উল্লেখ করলেন না, যেমন জিব্রাইল ইসলামের হাদিসে রয়েছে, তেমনটা করলেন না। কালু, তখন ওই আব্দুল কাইসের প্রতিনিধি দল বলে, আল্লাহ ওয়া রাসূলুহু আলম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন, আমরা কি করে জানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণ তারা এইভাবে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলম, আল্লাহ বেশি জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন, যেহেতু তার কাছে ওহি আসছে আসমান থেকে, সুতরাং অন্যান্য মুসলিম চাইতে, সাহাবায়ে কেরামদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন, এই কথা আল্লাহর সাথে তারা উল্লেখ করতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলম, যেহেতু তিনি বেঁচে আছেন। কিন্তু তার ইন্তেকালের পরে সালাফে সালেহীনগণ কেউ আল্লাহু ওয়া রাসূল আলম বলেননি, না সাহাবায়ে কেরামরা, না তাবেইনরা, না তাবাত আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, না কোন মুফাসসির। এই জন্য তাফসীর কিতাবগুলি দেখবেন, যেহেতু বিদাতপন্থী একদল রয়েছে যারা নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে, শিরকি কুফরি আকীদা রাখে, সেজন্য বিষয়টি বলা জরুরি।
আমাদের দেশে এদেরই সংখ্যা বেশি, হ্যাঁ আর এদেরই ছড়াছড়ি বেশি, এদেরই দাপট বেশি। এরা নিজেদেরকে সুন্নি বলে থাকে, যাদের সুন্নতের সাথে দূরেরও সম্পর্ক নেই, শিরক আর বিদাতের সাথে সম্পর্ক, তাওহীদ সুন্নতের সাথে সম্পর্ক নেই। যত তাওহীদ সুন্নতের বিরোধিতা করতে পারে তত পাকা সুন্নি হবেন উপমহাদেশের ভাষায়। তো যেহেতু তারা নবীকে আলমুল হাজির নাজির বলে, আল্লাহ ওয়া রাসূলু আলম কোন মুফাসসির বলেননি। তাফসীর জালালেন আমাদের দেশের আহলে হাদিস মাদ্রাসা, সালাফি মাদ্রাসা তো পড়াই, আবার দেওবন্দি কওমিদের মাদ্রাসা পড়ায়, আবার এই যে বেরেলভী রেজবি তাদের মাদ্রাসাতে পড়ায়, তাতে দেখো আলিফ লাম মিম আলিফ লাম রা, যেখানে এই বিচ্ছিন্ন শব্দগুলি এসেছে, অক্ষরগুলি এসেছে, সেখানে তাফসীর করতে বলছে আল্লাহ এখন যদি আপনাকে কোনো কথা জিজ্ঞেস করা হয় বা কোন একটা বিষয় সম্পর্কে কেউ তথ্য জানতে চাইছে বা বলতে চাইছে, আল্লাহ আলম আল্লাহ বেশি ভালো জানেন, বলবেন আল্লাহ রাসুল আল্লাহ এবং রসুল বেশি ভালো জানেন না, এরকম বলবেন। আমাদের সেরকম শিরকি কথা অনেক আছে, অনেকে হয়তো সিরকি আকিদা না রাখলেও সিরকি কথা বলেন, কেমন আছেন ভাই, আল্লাহ রসুল যেমন রাখে, মানে আল্লাহ ও রসুল, তো রসুল ভালো রাখবেন নাকি না রসুল মন্দ রাখতে পারেন, সিরকি কথা। কেমন আছে, আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে, তারপর আল্লাহ রসুল যা চাই, রসুল্লাহ শির বলেছেন এটাকে, জালতা ইল্লাহ নিদান, তুমি আল্লাহ শরীক বানিয়ে দিলে, আল্লাহ যা চান, কুল মাশা আল্লাহু ওয়াহদাহ, আল্লাহ যা চান। তো ফিরে আসি এই হাদিসের দিকে, জিজ্ঞাসা করলেন ঈমান সম্পর্কে, আর ব্যাখ্যা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা বলল যে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, তখন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান হচ্ছে আল ঈমান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দেখেন ইসলামের প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো কালিমাত শাহাদাত প্রদান করা, ঈমানের ব্যাখ্যা দিয়েছেন ইসলাম দিয়ে। তার মানে একজন মানুষ মুমিনই হতে পারবে না যার মধ্যে শাহাদাত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, পাঁচ ওয়াক্ত সালাত নেই, হতে পারবে না। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রদান করা, ওয়া আনতু আদু মিনাল মাগনামিল খুমুস, আর গনিমতের ধন সম্পদ থেকে পঞ্চম ভাগ তোমরা আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বাইতুল মালে পৌঁছে দেবে। এখানে প্রশ্ন যে সালাতের কথা আসলো, যাকাতের কথা, সিয়ামের কথা উল্লেখ করা হয়নি, আর হজের কথা উল্লেখ করা হয়নি, যেহেতু হজ সে সময় ফরজি হয়নি, হজ নবম হিজরিতে বা দশম হিজরির শুরুতে ফরজ গেছে সঠিক মতে, সেয়াম রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তারপরে আব্দুল কাইসের প্রতিনিধি গিয়েছিলেন, কিন্তু সেয়ামের কথা উল্লেখ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা বর্ণনাকারী হয়তো সেখানে হয়তো এখানে উল্লেখ করেনি, হয়তো রাসূল উল্লেখ করেছেন। সিয়াম না উল্লেখ করে গনিমতের কথা কেন উল্লেখ করেছেন, এই জন্য যে এই প্রতিনিধিরা সবসময় আসবে না, আর সেই এলাকাতে ইসলাম পৌঁছে গেছে, সুতরাং সেখানে গনিমতের সম্পদ আসবে, গনিমতের সম্পদ আসলে তারা এই প্রশ্নের সম্মুখীন হবে এবং এই সমস্যার সমাধান তাদেরকে জানতে হবে, সেজন্য বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে। এই হচ্ছে হাদিস, এক কথায় এই কাজগুলি ইসলাম, ইসলাম দিয়ে ঈমানের ব্যাখ্যা করেছেন। তাহলে প্রশ্ন ছিল যে ঈমান বললে দিনের সবগুলি স্তর যে সামিল হয়ে যায়, ইসলাম ঈমান ইহসানের দলিল, তারপরে বলছেন যে ঈমানের যে ছয়টি রুকুন, ঈমানের যখন আমরা পরিচয় দেব, কেউ যদি আমাদের কাছে পরিচয় চায় বা কাউকে শিক্ষা দিতে হয় ঈমান কি, বলো ঈমান ছয়টি স্তম্ভের নাম, ছয়টি স্তম্ভের প্রতি বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করা হচ্ছে ঈমান, এর দলিল কি, বলছেন মা দালিল আলা তারিফিল ঈমানে বিল আরকানি সিত্তাত ইনদা তাফসিল, বিস্তারিত যখন আমরা ঈমানের পরিচয় দান করব তখন ঈমানের ছয়টি রুকন বা স্তম্ভ দিয়ে পরিচয় দান করব, এর দলিল কি,
এর দলিল কি? বলছেন এর দলিল হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচটি প্রশ্ন করেছিলেন, সেখানে একটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। যখন ঈমান সম্পর্কে প্রশ্ন করে জিব্রাইল আলাইহিস সালাম, তখন রাসূলুল্লাহ উত্তরে এই ঈমানের ছয়টি রুকুন দিয়ে পরিচয় দিয়েছিলেন বা ব্যাখ্যা দিয়েছিলেন। দলিল হচ্ছে কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লম্মা কালাহু জিব্রাইল আলাইহিস সালাম, যখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে বলেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন আখবিরনি আনিল ঈমান, আচ্ছা বলুন তো ঈমান সম্পর্কে, কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুমেনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া তুমেনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালায়েকাতিহি, এবং তার মালায়েকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং বিশ্বাসের সাথে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস শুধু যথেষ্ট নয়, যত মতো স্বীকৃতি দেওয়া হবে, ও রসুলি, রসুলগণের প্রতি বিশ্বাস করে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, রসুলগণের প্রতি বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস করবে, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করবে। তো ঈমানের এই ছয়টি রুকুন, এটি আরবিতে মুখস্থ করা জরুরি নয়, যেমন ঈমানে মুফাসসাল বলে আমাদের দেশের কায়দা বাগদাদিতে বিদাতিরা সংযোজন করেছে, ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, এগুলো মুখস্থ করার কোনো তেমন কোনো মূল্য নেই। অর্থ যদি না বুঝেন বা সেই অর্থ অনুযায়ী যদি আপনি বিশ্বাস না রাখেন আর শুধু মুখস্থ করেন, তো মন্ত্র হবে, কোনো লাভ আসবে না। আর প্রথম যে কাজটি করতে হবে সে এই বিষয়গুলি অনুধাবন করতে হবে, বুঝতে হবে, আর তারপর বিশ্বাস করতে হবে। আরবিতে আপনি বলতে হবে এরকম কোনো শর্ত নেই, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং স্বীকৃতি দান করি আল্লাহর একত্বের, আল্লাহর যে মালায়েকা অসংখ্য রয়েছেন যাদের কিছু নাম জানি আর অসংখ্য মালায়েকার নাম জানি না, তারা জমিন আসমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আল্লাহর বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের প্রতি বিশ্বাস রাখি, তাদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে, ও কুতুবি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখি, হ্যাঁ অনেক কিতাব আল্লাহ নাজেল করেছে যুগে যুগে, তার মধ্যে মাত্র কয়েকটি কিতাবের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাওরাত, জবুর, এঞ্জিল, আসফে ইব্রাহিম আর আল কোরআনুল কেরিম, বিশ্বাস রাখি। আগের কিতাবগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, কিন্তু সেগুলি ওই জাতিগুলি বিঘৃত করে দিয়েছে এবং সেই কিতাবগুলির বিধান রহিত হয়ে গেছে, পক্ষান্তরে আল কোরআনুল কারীম সমস্ত মানবতার জন্য আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এর বিধান মানব জাতির জন্য ফরজ থাকবে এবং প্রত্যেক মানুষের আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা সবচেয়ে বড় ফরজ। এটি হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য, শেষ পূর্ণাঙ্গ বিধান রব্বুল আলমিনের আল কোরআনুল কারীমের মাধ্যমে নাজিল হয়েছে। কিতাব সমূহের প্রতি বিশ্বাস আগের কিতাবগুলির প্রতি বিশ্বাস সংক্ষেপে, আর কোরআনে কারিমের প্রতি বিশ্বাস বিস্তারিত, মানে বিশ্বাসের সাথে সাথে প্রতিটি বিষয়ের প্রতি আমল করা, প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, রসুলগণের প্রতি বিশ্বাস, অসংখ্য রসুল রয়েছেন, নবী রয়েছেন, তাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন, যদি একটি হাদিস এই মর্মে মুসনাদে আহমদে রয়েছে রসুল আর নবীদের সংখ্যা সম্পর্কে সহিহ বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে সেই সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ যে কিছু রসুলের নাম আল্লাহ উল্লেখ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 25 কোরআনে কারিমে, আর বাকি রসুলান কাদ কাসাসনাহুম আলাইক ওয়া রসুলান লাম নাকসুসহুম আলাইক, আল্লাহ কোরআনে কারিমে দুটি জায়গায় বিষয়টি উল্লেখ করেছেন যে কিছু রসুল আছে যাদের কিসসা কাহিনী আমি বর্ণনা করেছি হে নবী তোমার জন্য কোরআনে কারিমে, আর অনেক রসুল রয়েছেন যাদের কাহিনী আমি বর্ণনাই করিনি, সুতরাং তাদের নাম জানা কোনো আমাদের কাছে সূত্র নেই, আমরা বিশ্বাস করবো যাদের নাম জানি, নাম সহ বিশ্বাস করবো, যাদের নাম জানি না বিশ্বাস করবো যে আরো রসুল ছিলেন যুগে যুগে, মানব জাতির কল্যাণের জন্য, হেদায়তের জন্য নবী রসুল আল্লাহ পাঠিয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস, যা শুরু হয় মানুষের মৃত্যু দিয়ে, মৃত্যুর সাথে সাথে পরকাল শুরু হয়ে যায়, আর দুনিয়া থাকে না, দুনিয়াতে মৃত দেহ পড়ে থাকলেও তার পরকাল শুরু হয়ে গেছে, দাফন করে না, নাই করে না, আর এটা চলতে থাকে একেবারে জান্নাত জাহান্নামে পৌঁছা পর্যন্ত, পরকালের বেশ কিছু স্তর রয়েছে, এই মর্মে আমার একটি বিস্তারিত আলোচনা আছে, যদিও এর চাইতে বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে পরকালের বিভিন্ন স্তরগুলি। অতুমেনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আর ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করে, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করে, ভালো মন্দ এই জন্য বলা হয়েছে যে মানুষের তকদির কখনো ভালো হয় কখনো মন্দ হয়, কারো তকদির ভালো হয় কারো মন্দ হয়,
আবার একই মানুষের একদিনে কয়েক রকম হয়, দিনে সকালবেলা খুব হাসি খুশি ছিল, দুপুর বেলা শোকের ছায়া নেমে আসলো, সন্ধ্যাবেলা আবার খুশির কোন খবর আসতে পারে। আল্লাহু আকবার। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বাস করতে হবে তাকদীরের প্রতি, বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন, যেহেতু তিনি জানছেন যেগুলি হবে। কিন্তু তাকদীরে লেখা আছে মানে আমাদের কর্ম অধিকার নেই এমন কথা নয়, বরং আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, এটি অনুভূত বিষয়। আমরা এই অনুভূতি আমাদের রয়েছে যে আমাদের স্বাধীনতা, এই যে আমি হাত নাড়াচ্ছি স্বাধীন হবে, কিন্তু আবার হাতটা রেখেই দিলাম এটি স্বাধীন হবে। এই যে আমাদের ভালো মন্দ কর্ম, এর জন্য আমাদেরকে ভালো কর্মের ওপর প্রতিদান দেওয়া হবে উত্তম, আর মন্দ কথা কাজের ওপর আমাদেরকে শাস্তি দেওয়া হবে যদি সংশোধন না করি। তো তকদির মানে এই নয় যে আমরা পাথর, তকদির মানে এই নয় যে আমরা নড়তে চড়তে পারি না, আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের ক্ষমতাও আছে, স্বাধীনতাও আছে, আর আমাদের সবকিছু আল্লাহ জানছেন। আমরা যেদিকে চলবো সেই রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন, যেদিকে ঝুঁকবো সেটাকে আল্লাহ সহজ করে দেবেন। এইভাবে মানুষকে সৃষ্টি করেছে, যে যেদিকে ঝুঁকে সেদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেয়। নুয়াল্লি মাতা আল্লাহ, যেদিকে ফিরি ওইদিকে ফিরিয়ে দেবো আল্লাহ করেন বলছে। লাইসালিল ইনসান ইল্লা মা আসা, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। ভালো চেষ্টা করলে ভালো হবে, মসজিদ মুখী হন তাই পাবেন জান্নাত পাবেন, হ্যাঁ তৌহিদ সুন্নত মুখী হন জান্নাত পাবেন, আর শিরবিদাত মুখী হন আপনি মাজার মুখী হন জান্নাত পাবেন না, হ্যাঁ নাস্তিকতা কুফুরি মুখী হন আপনি, আপনি পাপ মুখী হন তাহলে তাই পাবেন আপনি তার পরিণাম। তো এসব আমরা কিন্তু স্বাধীনভাবে করে থাকি, আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। তকদিরের আর একটা দিক হচ্ছে, অনেক দিক রয়েছে, বেশি লম্বা করবো না, যে ভালো হোক আর মন্দ হোক এই তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। ভালো হইলে তো সবাই সন্তুষ্ট থাকে, তকদির ভাগ্য ভালো খুব খুশি, আল্লাহর উপরও খুশি, আর যা ঘটেছে তাতেও খুশি, হ্যাঁ হ্যাঁ খুব আনন্দ। কিন্তু যখন অপ্রীতিকর হয়, অশান্তি হয়, তো তখন আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে যে আলহামদুলিল্লাহ এতেই কোনো কল্যাণ আছে, এতেই কোনো কল্যাণ আছে। এই বিষয়গুলি কোরআনে কারিম আল্লাহ বলেছেন আমাদের সান্ত্বনার জন্য, যে আসা আন্তাকারা হুসাইয়ান, হতে পারে একটা জিনিসকে তুমি অপ্রীতিকর অপছন্দনীয় মনে করছো, কষ্টকর মনে করছো, খুব খারাপ হলো, যে ওয়া খাইরুল্লাকুম, কিন্তু সেটা তোমাদের জন্য উৎকৃষ্ট। অন্য জায়গায় আল্লাহ বলছেন আসা ওয়া আসা আন্তাক ফা আসা আন্তাকারা হুসাইয়ান, হতে পারে যে একটা জিনিসকে তোমরা অপ্রীতিকর বা কষ্টদায়ক বা ঘৃণিত মনে করছো, খুব খারাপ হয়ে গেল। তাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন, খাইরান কাসীরা, শুধু কল্যাণ নাই অজস্র কল্যাণ রেখেছেন, বহু কল্যাণ রেখেছেন, তুমি জানো না। আল্লাহ আলম আন্তুল্লাহ বলছে আগের আয়াতটিতে, আল্লাহ বেশি জানেন পরিণাম সম্পর্কে। কিন্তু সব সময় মনে রাখতে হবে যে আপনার চলন দোষে যেন তকদির খারাপ না হয়, যথাসাধ্য আপনার চলনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার আকিদা খারাপ, আপনার ইবাদত বন্দেগি খারাপ, আপনার আখলাক চরিত্র খারাপ, আর বলবেন যে তকদিরে ছিল, ঠিক আছে তকদিরে ছিল, কিন্তু আপনি নিজের তকদিরটাকে ভালো করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল সবসময় আমাদের কল্যাণ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আর একটি বিষয় সেটা হচ্ছে, বলছেন লেখক এই হাদিস, যে হাদিস বললাম এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, এই যে ইমানের ছয়টি রুকন রয়েছে বা ইমানের পরিচয় দিবেন ছয়টি স্তম্ভ দিয়ে, এর দলিল কি? কোরআনে কারিমে দলিল আছে? হ্যাঁ দলিল আছে, দুটি আয়াত রয়েছে, এই দুটি আয়াতে পাঁচটি এই মানের ছয়টি রুকন বা স্তম্ভের পাঁচটি উল্লেখ করা হয়েছে, আর ষষ্ঠটি অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে। আয়াতগুলি ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। বলছেন মা দালিল ওহা মিনাল কিতাবে জুমলাতান, সংক্ষেপে কোরআনে করিম থেকে দলিল কি হতে পারে ইমানের ছয়টি স্তম্ভের, ইমানের যে ছয়টি খুঁটি, এর দলিল কোরআনে করিম থেকে সংক্ষেপে বলবেন কি? বলছেন আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন সূরা বাকার আয়াত নম্বর 177,
লাইসাল বিররান্তু আল্লু ওজুহকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেকির কাজ এই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরাবে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে। পূর্ব দিক পশ্চিম দিক এইটি কোনো গুরুত্বপূর্ণ নয়। যখন আপনি কেবলা চিনছেন না, আরে চেষ্টা করলেন তারপরে যাই হইল হইল, অসুবিধা নাই, এটাও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তৌহিদ ইমান বিল্লাহ, গুরুত্বপূর্ণ হচ্ছে আকিদা সহি আকিদা বিশুদ্ধ আকিদা, গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দর ইবাদত বন্দেগী। বলছে ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে সত্যিকার নেকির কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, ওই লোকদের কাজগুলি যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল মালায়েকাতে ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাগণের প্রতি, ওয়াল কিতাব এবং কিতাবের প্রতি আল কিতাবের প্রতি বিশ্বাস রাখে। কুতুব বহু বচন, অন্য জায়গায় কুতুব রয়েছে, তাতে সবগুলি কিতাব সামিল হয়, আসমানি কিতাব আর আসমানি কিতাবই উদ্দেশ্য। আর এখানে আল কিতাব বিশেষভাবে বলা হয়েছে কারণ আগের কিতাবগুলি রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। আল কিতাব হচ্ছে আল কোরআন করিম, যেটি আমাদের ইমানের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে আমাদের জান্নাতের পথে চলতে হবে আল কিতাব। এবং যারা আল কিতাবের প্রতি বিশ্বাসী, ওয়ান্নাবিয়িনা এবং নবীগণের প্রতি বিশ্বাসী, নবীগণের প্রতি বিশ্বাসী, তাহলে এখানে পাঁচটি চলে আসলো, মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল মালায়েকাতে ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িন। জিবরাইল আলাইহিস সালামের হাদিসে যেই সিরিয়ালে রয়েছে সেই সিরিয়ালে নেই, আগে পরে, আগে পরে বলে অসুবিধা নেই, এই আয়াত দ্বারা এটা বোঝা যায়। কিন্তু যেভাবে প্রসিদ্ধ হাদিসগুলি রয়েছে সেভাবে বলাটাই বেশি ভালো। জি, আল্লাহর প্রতি ইমান, তারপরে মালাইকার প্রতি ইমান, তারপরে কিতাব সমূহের প্রতি ইমান, তারপরে রাসূলগণের প্রতি ইমান, তারপরে পরকালের প্রতি ইমান, তারপরে ভালো মন্দ তকদীরের প্রতি ইমান। আর তকদীর সম্পর্কে পাঁচটি তো হইল, ষষ্ঠ যে ইমানের রুকন তকদীর, এর দলিল সূরা কামারের আয়াত নম্বর 49। আল্লাহ বলছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি তকদীরের সাথে, তকদীরের সাথে, কাদার আমরা তকদীর বলি, কাদ্দারে কাদ্দারে তকদীর, আর ওইটাকে তকদীর করি বাংলায় আমরা, আর আরবরা ওটাকে বলে কাদার, তকদীর তারা বলে না, কাদার বলে আর কাদা বলে, কাদা মানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ, আর কাদার মানে হচ্ছে সুপরিমিত করা, আল্লাহর পক্ষ থেকে সেটি সুপরিমিত। আর তকদীর মানে একই কথা, কাদ্দারা কাদ্দারে তকদীর মানে সুপরিমিত করা, পরিমাণ নির্ধারণ করা, আল্লাহ রাব্বুল আমাদের সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন, আয়ু, সুস্থতা, কোথায় রুজি, কোথায় হায়াত, জন্ম, কোথায় মৃত্যু, কোথায় লেখাপড়া, কতটা লেখাপড়া, কতটা যোগ্যতা, ইত্যাদি ইত্যাদি, কোথাও বিবাহ, কোথায় বিবাহ সাদী, কোথায় ছেলে মেয়ে, ছেলে মেয়ে হবে হবে না না নিঃসন্তান ইত্যাদি, আল্লাহ আকবার, সব কিছু তকদীর। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয় যা কিছু পৃথিবীতে ঘটছে, শুধু মানব জাতির নয়, প্রতিটি সৃষ্টি কুলের সবকিছু আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, সুপরিমিত। এই আয়াতটি তকদীরের দলিলের প্রসিদ্ধ আয়াত, সুরে আলা পড়তে পারেন যা মুখস্থ আছে আপনাদের, সুবহি ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সুবহি ইসমা রাব্বিকাল আলা, তসবিহ করো তোমার সুউচ্চ সুমহান রবের, আল্লাযী খালাকা যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং তিনি সুবিন্যস্ত করেছেন, সুঠাম করে, ফাসাওয়া কত সুন্দর করে সুবিন্যাস করেছেন আমাদের রূপ চেহারাকে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে, খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন, কাদ্দারা তাকদীর নির্ধারণ করেছেন, ফাহাদা এবং আমাদেরকে রাস্তাও দেখে দিক নির্দেশনাও দিয়েছেন, সুপরিমিত করেছেন আবার আমাদেরকে দিক নির্দেশনাও দিয়েছেন। জি, তারপরে লেখক বলছে ওয়াসানাজ করে ইনশাআল্লাহ তাদারিলা কুল্লিন আলা ইনফিরাদিহি, আর ইনশাআল্লাহ আমরা অচিরেই প্রত্যেকটির পৃথক পৃথক দলিল বর্ণনা করব, অর্থাৎ আল্লাহর প্রতি ইমানের দলিল, তারপরে মালায়েকার প্রতি ইমানের দলিল, কিতাব সমূহের প্রতি ইমানের দলিল, তারপর রাসূলগণের প্রতি ইমানের দলিল, পরকালের প্রতি ইমানের দলিল, এইভাবে ভালো মন্দ তকদীরের বিস্তারিত আলোচনা সবগুলি ইনশাআল্লাহ পৃথক পৃথক ভাবে আসবে। একটি আয়াত উল্লেখ করে দিই, লেখক উল্লেখ করেননি, তা হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 136। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে কোরআনে কেরিমে
ইমানের যে ছয়টি স্তম্ভ কোথায় আছে, তো বলবেন যে সুরায় বাকারার 177 নম্বরে পাঁচটি আছে, আর আরেকটি আয়াত হচ্ছে সুরা নিসার আয়াত নম্বর 136, আর তকদিরের কথা রয়েছে ষষ্ঠ যেটি ইমানের স্তম্ভ ইমানের কুটি, তা সুরা কমারের আয়াত নম্বর 49 যা বললাম। এই আয়াতটি শোনায় আল্লাহ রাব্বুল ইরশাদ বলে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূল প্রতি ঈমান নিয়ে আসমান ঈমানকে কন্টিনিউ করো, স্থায়ী করো। ওয়াল কিতাবাল্লাযী নাযাল আলা রাসূল, ওয়াল কিতাবাল্লাযী আনযাল মিন ক্বাবলু, যে তার রাসূলের প্রতি যে কিতাব নাযিল হয়েছে কোরআন, তার উপর আর তার পূর্বে যা নাযিল হয়েছে তার প্রতি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে যেই তরতিবের সাথে যেই সিরিয়ালে জিব্রাইল আলাইহিস সালাম হাদিস বা প্রসিদ্ধ যে সিরিয়াল ঈমানের আরকান, ঈমানের ছয়টি রুকনের পাঁচটি বা পাঁচটি একসাথে রয়েছে, সেইভাবে বর্ণনা করা হয়েছে। যেই ব্যক্তি কুফরি করবে মানে অস্বীকার করে অমান্য করবে আল্লাহ রব্বুল আলমিনকে, আল্লাহর সাথে কুফরি করবে, ও মালায়েকাতে তার মালায়েকা ফেরেশতাগণের সাথে কুফরি করবে, ও কুতুবে কিতাব সমূহের সাথে কুফরি করবে, ও রাসূলগণের সাথে কুফরি করবে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের সাথে কুফরি করবে, অপরকালকে অবিশ্বাস করবে অমান্য করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে অনেক দূর ভ্রষ্ট হয়ে চলে গেল, অনেক দূরের ভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেল, ইসলাম থেকে জান্নাত থেকে অনেক দূরে গোমরা হয়ে একেবারে জাহান্নামের ইন্ধন হলো। আজকে এখান পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আলোচনা শেষ করছি, আর বাকি আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে তা ইনশাআল্লাহ তাআলা এখন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, আমাদের আকীদা সুন্দর রাখার তৌফিক দান করেন, ইবাদত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র আমাদের ভালো রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় অনিষ্ট থেকে, শার থেকে আর অনিষ্টকারী থেকে আল্লাহ যেন হেফাজত করেন, এবং আমাদেরকে যেন সর্ব অবস্থায় ধৈর্য ধারণের তৌফিক দান করেন, যদি ভালো কিছু হয় তো শুকরিয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি অপ্রীতিকর কিছু হয় তো আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা চেষ্টা করব শুরুতে বিশেষ করে আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, যারা আমরা প্রশ্ন করব যদি সম্ভব হয় ইনশাআল্লাহ, আর একটা করে প্রশ্ন করব ইনশাআল্লাহ। তো সময় না নিয়ে আমরা শুরুতেই আমরা প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করছেন তাসলিমা বেগম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইয়েদ, আমি জি বলেন সাইয়েদ, আমার খুব ভয় হইতাছে দুদিন তিন দিন যাবত, যেমন আমাদের জীবনে কারোর সাথে কোনো ঘটনা হয়ে গেল, যেমন ধরেন আমার যে কোনো একের সাথে একটা কিছু হয়ে গেল, ওই কথাটা যদি আবার আমি আবার আমাদের ফ্যামিলির ভিতরে আবার যদি আমার অন্য ভাই বোনের সাথে, আমার মা বাবা নেই, এখন এটা কি বদনাম হবে তার সম্বন্ধে? জি কি বলছেন বলেন একটু ক্লিয়ার করে। জি বলছিলাম যে আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা হয়ে যায়, যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো দোষ ত্রুটি হইলে কেউ কারোরে বুঝায়, বা এই কথাটা যদি আবার আমি আমার ভাই বোনদের সাথে বা ভাবিদের সাথে বা ভাবিদের কথা ভাই বোনদের সাথে যদি আবার এটা বলি, এটা কি গীবত বা সমালোচনা হয়ে যায়? যেখানে আপনার বলার কোনো সার্থকতা নেই, অর্থাৎ দিনই কোনো উপকারিতা নেই, সেখানে বলবেন না বিনা কাজে, যথাসাধ্য বেঁচে থাকবে, হয়তো কারো মানহানি হবে, কিন্তু যেখানে বলার প্রয়োজন রয়েছে, ছয়টি ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে গীবত করা কখনো জায়েজ, কখনো মুস্তাহাব, কখনো ওয়াজিব, যদি কারো কাছে বিচার পাওয়া যায়, সমস্যার সমাধান পাওয়া যায়, তাহলে অবশ্যই অভিযোগ করতে হবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে, আপনার ছেলে মেয়ে বাবার বিরুদ্ধে, বাবা মা ছেলে মেয়ের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই যে কেউ করতে পারে।
এর আগে বিষয়গুলি বলেছি, কিন্তু যদি সেখানে দিনে কোনো মাসলে হাত মানে উপকারিতা না থাকে তো বিনা কাজে শুধু বলে বাড়াবেন, ও এরকম করেছে তো সে ওইরকম করেছে ও এরকম করলো, এগুলিতে কোনো ফায়দা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনা ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে যাতে কোনো লাভ নেই সেই কাজে নিজেকে ব্যস্ত রাখবে না, তারকুহু পরিত্যাগ করে, মালাইয়া নিহে অসার কথা কাজ, ফালতু কথা কাজ যাতে কোনো লাভ নেই, আর লাভ হচ্ছে যে আপনার নেকি হবে অথবা হালাল কোনো রুজি হবে, ফালতু ফালতু টাইম পাস করে শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বা ভিতরে খাপ ধরে আছে, অনেক সময় ভিতরে কিছু ক্ষোভ থাকে সেগুলি হালকা করার জন্য কিছু বললেন কাউকে, কোনো ফায়দা নেই। এসব না করে ধৈর্য ধারণ করবেন, কোনো কিছু হলে অশান্তি হলে, এবং যেখানে বিচার পাবেন যেখানে সমাধান পাবেন সেখানে বলবেন, আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন, কাজী তাহের পারবেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন। শায়েক আমার প্রশ্ন হচ্ছে যে আমার 3 জন সন্তান, তো আমরা যে সকাল সন্ধ্যায় বা রাতে শোয়ার সময় 3 কুল পড়ে আয়াতুল কুরসি পড়ে ওদের গায়ে যে ফুঁক দেই বা হাতের ভিতরে ফুঁক দিয়ে ওদের গা ছেড়ে দেই, তো প্রত্যেকের জন্য বা আমার নিজের জন্য কি আলাদা আলাদা ভাবে পড়ে নিতে হবে নাকি একবার করে পড়ে আমি সবাইকেই ঝাড়ফুঁক করতে পারবো? আর কুরআনুল কারিমের যে কোনো আয়াত পড়েই কি আমি ওদেরকে ঝাড়ফুঁক করতে পারবো? আর আরেকটা কথা হচ্ছে যে এত কথা মনে থাকে, এত কথা মনে না একসাথে না, আমি এগুলো উত্তর দিই। প্রথম বললেন যে ছেলে মেয়েদের আপনি ঝাড়ফুঁক করেন, দম করেন, আর সেটা শোয়ার সময় আপনি তাদের গায়ে হাত ফিরান, সূরা ইখলাস ফালাক নাস পড়ে। আসলে মূলত এটা এইভাবে সুন্নত নাই যেভাবে আমল করেন, সুন্নত হচ্ছে যে সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে নিজের শরীরে হাত ফিরাবে, নিজের শরীরে হাত ফিরাবে। আর বাচ্চারা যারা অবুজ পড়তে পারে না সেই জন্য তাদের গায়ে হাত ফেরাবার জন্য সূরা ইখলাস ফালাক নাস পড়ে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। রাসূলুল্লাহ যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে যদি কোথাও অনিষ্টের আশঙ্কা থাকে তাহলে আপনি তাদের উপর দম করবেন না, হাত হাত ফেরাবার কোনো প্রয়োজন নেই, সূরা ইখলাস ফালাক নাস পড়ে বা আয়াতুল কুরসি পড়ে বা সূরা ফাতিহা পড়ে আপনি তাদের উপর ফুঁক দিবেন, তাদের উপর ফুঁক দেবেন। অথবা যদি আক্রান্ত হয়, হয় আক্রান্ত হয়েছে কোনো অসুখ বিসুখে, আর না হলে আশঙ্কা করছেন যে কারো বদনজর লাগতে পারে বাইরে নিয়ে যাচ্ছি অথবা কিছু বা বাসাতে কেউ এসেছে, সুতরাং আপনি ফুঁক দিবেন, এইরকম করবেন না যে নিজের হাতে ফুঁক দিলেন তারপরে তাদের গায়ে হাত ফিরাচ্ছেন রাত্রে, এইরকমটা যেহেতু কোনো হাদিসে নেই সুতরাং করবেন না, কারণ এইভাবেই কিন্তু বিদাত শুরু হয়, কোন কিছুকে ভালো করার মাধ্যমে ইস্তেহসানের মাধ্যমে বেদাত গুলি শুরু হয়েছে, সুতরাং এরকমটা করবেন না। আর তারপরে জিজ্ঞেস করেছেন যে কোরআনে করিমের যে কোনো আয়াত পড়ে কি ফুঁক দিতে পারবো, যে কোনো আয়াত পড়ে দম করতে পারেন অসুবিধা নাই, কিন্তু যে আয়াত গুলি রিলেটেড আপনার সমস্যার সাথে প্রবলেমের সাথে, অর্থাৎ জিন সম্পর্কে আয়াত, হ্যাঁ জিনের যদি স্পর্শের বিষয় থাকে তাহলে সেখানে, সেহের জাদু সম্পর্কে আয়াতগুলি, সেহের জাদু এলা চিকিৎসার ক্ষেত্রে, আর কিছু কমন আয়াত বা সুরা রয়েছে যেগুলি দিয়ে যে কোনো আপনি সমস্যার আপনি দম করতে পারেন, সুরা ফাতিহা, সুরা ইখলাস ফালাক নাস, আয়াতুল কুরসি ইত্যাদি ইত্যাদি, অথবা কোরআনে কারিমে যে দোয়াগুলি রয়েছে যে দোয়াগুলি, এইভাবে আর কি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, দ্বিতীয় সেটা আরো কিছু বলতে যাচ্ছিলেন, অ্যাড করতে যাচ্ছিলেন, তো আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, যদি আপনি আপনার ফোনটা আনমিউট করে নিন যদি কিছু অ্যাড করতে চান। ঠিক আছে, ইনশাআল্লাহ সম্ভবত সিস্টার ব্যস্ত হয়ে গেছেন, তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবদুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুদাবি থেকে বলছেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল্লাহ জামান ভাই বলেন। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ,
প্রশ্নটা ছিল মসজিদের বারান্দা কি মসজিদের অন্তর্ভুক্ত? হুকুম আহকামের ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে যেসব প্রযোজ্য হুকুম আহকাম বা ফজিলতের ক্ষেত্রে, বারান্দার ক্ষেত্রে কি সেম হবে? যেরকম মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, তারপরে আরো যেসব ফজিলত আছে মসজিদের, তাহিয়াতুল মসজিদ, এসব কি মানে মূল প্রশ্নটা হলো বারান্দা কি মসজিদের অন্তর্ভুক্ত কিনা? মসজিদের বারান্দা যেটাতে সলাত হচ্ছে, যেটা সলাত হচ্ছে, ধরেন ছাউনি আছে আর সেখানে সলাত হয়, সেটা মসজিদের অন্তর্ভুক্ত। কিন্তু মসজিদের বারান্দা বলতে যদি বোঝা যায় মসজিদের চত্বর, প্রাচীর দেওয়া আছে দূর পর্যন্ত, তাহলে সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়। যদিও সেখানে জামাতের সাথে মিলিত থেকে মাঝে মধ্যে হয়তো সলাত হয়, জুমার দিনও হয়, কিন্তু সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়, সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়। আশা করি বুঝতে পেরেছ। তো সেই ক্ষেত্রে আপনি একটা মসজিদ বারান্দায় পড়তে পারবেন, বারান্দায়, যেখানে অনেক সময় মসজিদ ভিতরে মসজিদ বন্ধ থাকলে বারান্দায় সালাত আদায় করছে মানুষ, সেটা মসজিদের অন্তর্ভুক্ত। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিয়ার থেকে বলছি, আমার একটা প্রশ্ন যে ধরেন আমরা এখানে যারা থাকি, আমি ধরেন একটা গাড়ি কিনতে চাই, গাড়ির প্রাইস হইলে ধরেন $60,000, তাই এখন যদি আমি যদি $20,000 ডাউন পেমেন্ট দিই, বাকি থাকে $40,000, এখন এই $40,000 আমি ওদের ইনস্টলমেন্ট দিতে চাই, এতে কি আমার সুদ হবে? ইনস্টলমেন্টে কেনা জায়েজ আছে, কিস্তিতে কেনা জায়েজ আছে, যদি আগে থেকে চুক্তি করা থাকে যে এত টাকা পেমেন্ট করতে হবে, সেটা নগদ দিলে কম আর বা আপনার এতে রেট বেশি, কিস্তিতে রেট বেশি, অসুবিধা নাই। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামদের, কিন্তু সৌদি আরবের হায়াত কেবলমা অধিকাংশ ওলামারা বলেছেন যে এটা জায়েজ। এই জন্য কিস্তিতে এখানে গাড়ি কিনা, বাড়ি কিনা এটা চলছে এবং শরীয়তে জায়েজ আছে এটা। কিন্তু যদি এমনটা হয় যে প্রথম ধরেন আপনি নিয়েছিলেন নগদের রেট ক্যাশ, কিন্তু ক্যাশ দিতে পারলেন না, আচ্ছা আপনি টাকা দিতে বিলম্ব করলেন, তাহলে এখন ইন্টারেস্ট দেন, তখন হারাম, এটা তখন হারাম, তখন সুদ হয়ে যাবে। জি আশা করি বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন শারমিন। তার পূর্বে শেখ আপনার কাছে আমি একটু অনুমতি চাচ্ছিলাম, আপনার সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, যে বিষয়টা সাথে নাকি আমি জানতে চাইছিলাম, আমি ডক্টর থেকে বলতেছি, আমি জানতে চাইছিলাম যে আমি ডক্টর সাইফুল্লাহ আমাদের দেশের উনাকে প্রশ্ন করছিলাম ওই যে সোনার জাকাত সম্পর্কে আর কি। উনি বললেন বড় বড় আলিমরা মত দিয়েছেন যে গহনার জাকাত দিতে হবে না, হবে না, তো এইটা আমি আপনার কাছ থেকে আবার জানতে চাইতেছি। জি বিষয়টিতে এখন একজন ভালো আলেমের ফতোয়া আমার সামনে নকল করে আপনি জিজ্ঞেস করবেন, তার মানে আপনি শুধু আলেমদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চান, এটা ভালো জিনিস নয়। কিন্তু যখন আপনার কোনো মাসআলার প্রয়োজন হবে, জনগণকে বলছি সবাইকে, এটা কিন্তু আপনার জন্য না, যখন কোনো মাসআলা জানার প্রয়োজন হবে, ভালো একজন আলেম যার উপর আস্থা আছে, যার ফতোয়ার উপর, জিজ্ঞাসা করে নিয়ে চোখ বন্ধ করে আমল করবে, আর এইভাবে জিজ্ঞাসা করতে থাকবেন, দেখি চলো শেখ শেখ শেখুল্লাহকে জিজ্ঞাসা করেছি, এখন শেখ মতিউর রহমানকে জিজ্ঞেস করি, আচ্ছা ঠিক আছে, তারপর দেখি দেখি মনজুরুল্লাহকে দেখি, দেখি শহীদুল্লাহকে দেখি, দেখি ডক্টর আসাদুল্লাহ কালেমকে দেখি, এই করতে করতে জিজ্ঞাসা করে 5-10 জন জিজ্ঞাসা করে দেখলেন যে এখন গণতান্ত্রিক পদ্ধতিতে দেখি মেজরিটি কোন দিকে। না না এগুলো ভুল কাজ। হাস্যকর বিষয়ে আমাদের এক এক ভাই চিনি, ওকে সে একটা মাসালা 6 জন আলেমকে জিজ্ঞেস করেছে, পরে জানতে পারলাম 6 জন, আমি জানলে তো সাথে সাথে ওখানে ওকে ধমক দিতাম, কিন্তু পরে শুনলাম যে ওই 6 জনকে জিজ্ঞাসা করেছে, শুধু বুঝে দেখছে মাসালা, তো কে কি বলে দেখি, কে কি বলে দেখি, এটা ভালো তরিকা নয়, এটা আলেমদের মাঝে আপনারা বা ফিতনা অনেক সময় সৃষ্টি হয় অনেক সময়, কারণ জনগণ বুঝে না,
জনগণ বুঝে না যে ইজতিহাদি ফতোয়া তো আবু হানিফা শাফি মালিক আহমদে ইখতিলাফ আছে, তো আমার আর ডক্টর সাইফুল্লাহতে ইখতিলাফ হলো তো এমন বা কি হলো, ওইটাই পারে। আপনাদেরকে বলি যে এই অলংকারের গয়না স্বর্ণ নয়, স্বর্ণ দুই রকম, একটা হচ্ছে এমনি স্বর্ণ আর একটা হচ্ছে অলংকারের আকারে। অলংকার যেটা ব্যবহৃত অলংকার তাতে জাকাত আছে কি না এই বিষয়ে ফুকাহা কেরামদের ইখতিলাফ রয়েছে। হাম্বেলি মজহাবে তাতে জাকাত নেই, বাকি হানাফি মজহাবে, শাফি মজহাবে, অন্যান্য মজহাবে জাকাত আছে। আমাদের অধিকাংশ আহলে সালাফি ওলামারা বলছেন যে জাকাত আছে। তো এখন যারা হাম্বেলি ফতোয়াকে প্রাধান্য দিয়েছে তাদের কাছে শক্তিশালী সেটির দলিল দিক থেকে হয়তো হয়েছে, আবার তারা অলংকারে জাকাত দিতে হবে এই মর্মে তারা দলিল শক্তিশালী মনে করছেন না, তারা বলছেন জাকাত দিতে হবে না, যেহেতু সেই সেই স্বর্ণটা ব্যবহার করছে সেটা বাড়বে না কিছু হবে না ইত্যাদি। তো এই ফতোয়া হাম্বেলি মজহাবের ফতোয়া, সেটা অনেকে দিচ্ছেন, যেমন ডক্টর সাইফুল্লাহ দিয়েছেন, তার আগে মাহমুদ বিন হাম্বাল দিয়েছেন, জি এলমের পাহাড় তিনি, হ্যাঁ 1,000,000 হাদিস মুখস্থ যারা তিনি দিয়েছেন। কিন্তু অন্য অন্য আইমা কিরাম মাহমুদ বিন হাম্বাল চাইতে কম না, তারা বলেছেন না তাতে জাকাত দিতে হবে, তাতে জাকাত দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা সতর্কতামূলক বলি, হ্যাঁ যদি অকাট্য ভাবে নাও হয় সতর্কতামূলক বলি যে আপনি নিজের ঈমানকে সুরক্ষিত করতে চান, আপনি নিজেকে ঝুঁকি মুক্ত রাখতে চান জাহান্নাম থেকে, যে জাহান্নামের সম্মুখীন না হইতে কেন দেওনি, যদি ফরজ হয় আর দিলেন না তাহলে কেন দেওনি তুমি জাকাত, এই প্রশ্নের সম্মুখীন হইতে হবে, ভালো করে শুনে যুক্তিটা। আর যদি ফরজ নাই হয় হাম্বেলি ফতোয়াটাই ঠিক হয় আর আপনি দিয়ে দেন, তো আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না যে কেন দিলে তুমি, নফল দিলাম, আল্লাহ দিয়েছি বেশি দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য দিয়েছি, জাহান্নামের ভয়ে দিয়েছি, আমি সতর্কতামূলক এহতিয়াত দিয়েছি, সাবধান, আমি দূরে থাকতে চাই জাহান্নাম থেকে, সেই জন্য দিয়েছি। শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ, শুনেন তাহলে সৌদি আরবের ঘটনা, এর আগের যে মুফতি ছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম বিংশ শতাব্দীতে, তিনজন তার সবচেয়ে বড় শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, তিনি বলতেন, তাকে যখন জিজ্ঞাসা করা হইতো, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি, মদিনা ইউনিভার্সিটির তিনি দ্বিতীয়, তিনি ভাইস চ্যান্সেলর, তাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে গয়নাতে জাকাত আছে, তিনি বলতেন জাকাত আছে, জাকাত দিতে হবে, জাকাত ফরজ। কিন্তু বর্তমান যে গ্র্যান্ড মুফতি শেখ আলি শেখ, শেখ আব্দুল আজিজ আলি শেখ, যেন আরাফার হজের খতিব ছিলেন 40 বছর ধরে, তারপরে অসুস্থ হওয়ার কারণে তারপরে 1 বছর থেকে সেটা স্টপ হয়েছে, তিনি স্পষ্ট ভাষা বলছেন জাকাত নেই। তার আগের মুফতি, তার চেয়ে বড় আলিম, তিনি বলছেন জাকাত আছে, এখন যাবেন কোন দিকে? এখন আমি বলবো জাকাত দিতে হবে, সতর্কতা এটি আছে এবং আপনার এতে নিরাপত্তা আছে। অন্য আর একজন বলেছেন জাকাত দিতে হবে না, এখন আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু আলেমদের ফতোয়ায় লড়াবার চেষ্টা করবেন না এবং মানুষের মাঝে বিভ্রান্তি যেন না ছড়াই, আশা করি বুঝতে পারছেন। জাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিব, আপনি প্রশ্ন করুন। জি সাদিব, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, সাধারণত জামাতে মানে ইমামের পিছনে জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় মানে নামাজ ছুটে যায়, ছুটে যাওয়া ইমামের যত রাকাতে আমরা পাই, আমার যে রাকাতটা হবে সেটা হবে প্রথম রাকাত। তাহলে ইমাম যখন একদম শেষ বোর্ড থেকে বসে যাবে তখন আমার তো প্রথম বোর্ড হবে না, তাহলে সেবা থেকে আমি সব তাসাহুফ করব? শেখ, ইমামের পিছনে সাধারণত নামাজ পড়ার সময় মানে নামাজ পড়ার, হ্যালো গেলেন প্রশ্ন নাকি? জি না, উনার সেম প্রশ্ন, একই প্রশ্ন করতেছেন উনি হচ্ছে। হ্যাঁ বুঝছি, কিন্তু থেমে যাচ্ছেন না। জি আপনি কি প্রশ্নটা করবেন এখন না পরে করবেন? জি আমি এখনই করব, এখনই করব একটু। জি আপনি করুন, আপনাকে শুনতে পাচ্ছি। ইমামের পিছনে নামাজ পড়ার সময় একটা মানে
সিরিয়ালের একটা আছে, ইমাম মানে নামাজ যদি ছুটে যায়, ছুটে যাওয়ার ক্ষেত্রে আমি আমার প্রথম রাকাত হবে ইমামের যত রাকাতই হোক না কেন, তাহলে ইমাম ইমাম যখন শেষ বৈঠকে বসবেন তাহলে তো সেটা আমার প্রথম বৈঠক হবে চার রাকাতের ক্ষেত্রে, তাহলে কি আমি সেই ক্ষেত্রে শুধু তাশাহুদ পড়বো নাকি না বাকি সব ইয়াও পড়তে পারবো, তো মানে যেসব ই রয়েছে সেগুলোও পড়তে পারবো? তাশাহুদ পড়বেন, কারণ আপনার প্রথম প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত রয়েছে, ওইটা তো পড়তে হবে, যেটা ওয়াজিব প্রথম তাশাহুদে। আর তারপরে যদি আপনার দ্বিতীয় রাকাত না হয়, ধরেন এক রাকাত হয়েছে তারপর ইমাম বসেছে, তবুও নীরব থাকবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা শুনে নেন, ওলামায়ে কেরামগণ বলেছেন, শেখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে এমন কোন সালাতের অঙ্গ নেই যেখানে নীরব থাকা আছে। যারা সালাতে নীরব শুধু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে তারা জাহিল, বুঝে না কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবে, এমন কোন অঙ্গ নেই যেখানে চুপ থাকবে। তাহলে যখন আপনি এক রাকাত পড়েছেন আর ইমাম আত্তাহিয়াত বসে গেল, ইমামের শেষ আত্তাহিয়াত, তিনি আত্তাহিয়াত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ ইব্রাহিম পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আপনি পড়তে থাকবেন, কারণ চুপ থাকবেন এর কোনো দলিল নেই। বরং এই সালাত হচ্ছে জিকির, সালাতকে কি বলা হয়েছে জিকির, ওয়াকিমিস সালাত আলা জিকরি, এবং হাদিসও বলা হয়েছে সালাত হচ্ছে জিকির। সুতরাং ইন্না ফিস সালাতি লাশগলান, সালাত হচ্ছে ব্যস্ততা। কিসে ব্যস্ত আছেন আপনি? ইখতাদাইতু বিহাযাল ইমামের বেদাত বলে ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন চুপ হয়ে, কিসে ব্যস্ত আছেন আপনি? শয়তানকে সুযোগ দিচ্ছেন, আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, যখন শুনছেন উচ্চ স্বরে কেরাত হচ্ছে শুনছেন, ওটাও আপনার কাজ, কিন্তু শোনা শেষ তারপরে অথবা শুনছেন না তখন পড়েন আপনি, কিন্তু শুনবেন না জোহরের সালাত, আসরের সালাত বা রাতের তৃতীয় চতুর্থ রাকা, তার আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন ইমামের পিছনে, কি করছেন আপনি? আপনি এবাদত বন্দেগীতে আছেন, সুতরাং নীরব থাকবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন, যদিও এক রাকাত হোক অথবা দুই রাকাত হোক, যতক্ষণ বসে আছেন আপনি আত্তাহিয়াত পড়বেন প্রথম, তারপরে দুরুদ ইব্রাহিম পড়বেন, তারপরে দোয়া জিকির আজকার করতে থাকবেন, পড়তে থাকবেন, দোয়া পড়তে থাকবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি কিছুদিন আগে একজন বক্তার বক্তৃতা শুনেছিলাম, তো সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে হচ্ছে কাবা ঘরে হচ্ছে যে হাজরে আসওয়াদ আছে, তার নিচে হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, এবং যে মাতাফ যেখানে হাজিরা তাওয়াফ করে সেখানে 99 জন পয়গম্বরের কবর আছে। তো তিনি হচ্ছে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছিলেন নুরউদ্দিন হারাবির সিরাতে হারাবি নামক গ্রন্থে। তো হচ্ছে আমরা তো জানি যে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের উপর লানত যে তারা নবীদের কবরকে সিজদার জায়গায় পরিণত করেছে, তো এই ক্ষেত্রে মানে ইসলাম এবং সহি হাদিস এবং কোরআনের বিধান কি? ধন্যবাদ। প্রথম কথা বলবো যে কবর কার কোথায় আছে এগুলো বেদাতীরাই খুঁজে বেড়ায়, সহি আকিদার জনগণ, সহি আকিদার ওলামারা কার কবর কোথায় আছে মোটেই খুঁজে বেড়ায় না, মোটেই খুঁজে বেড়ায় না। আমাদের খোঁজার কোনো প্রয়োজন করে না যে ইমাম আবু হানিফার কবর কোথায়, শাফি মালিক আহমদের কবর কোথায়, ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, কোনো প্রয়োজন নেই। বরং কবর যত নিশ্চিহ্ন হয়ে যাবে তত বেশি শিরক থেকে জাতি মুক্ত থাকবে, আর কবর বড় ব্যক্তিদের চিহ্নিত থাকলেই শিরকের যে কোনো সময় সম্ভাবনা আছে, জি শয়তান সুযোগ নেবে। আর এইভাবে কবর মাজার খোঁজা শুরু হয়েছে, যার ফলে এই যারা ওয়াজ মাহফিলে অমুকের কবর অমুক জায়গায় আছে, অমুকের কবর অমুক জায়গায় আছে, প্রথম কথা তারা বেদাতি, তারা মাজার ভক্ত, ভালো করে শুনে রাখেন, অথবা সে তৌহিদ সুন্নার জ্ঞান রাখে না, না হলে মানুষকে শিরকের রাস্তা দেখাবে না, কার কোথায় কবর আছে এগুলো বলে বাড়াবে না। জি, দ্বিতীয় কথা হচ্ছে যে সিরাতের কিতাবাদিতে অনেক জাল জয়ীফ রেওয়ায়াত রয়েছে, সিরাতের কিতাবাদি হাদিসের কিতাবের মতো নয়, আর হাদিসের দুটো কিতাবাদি আবুদা নাসাই তিরমিজি ইবনে মাজাতে অনেক জয়ীফ হাদিস আছে, ইবনে মাজাতে জাল হাদিস আছে, আর সিরাতের কিতাবে তো অনেক জাল জয়ীফে ভরা। সুতরাং কোন সিরাতের কিতাবে থাকলে বয়ান করা শুরু করে দিবে জাহান্নামে যেতে হবে,
আর এইসব কথা বলার কারণে কেউ যদি বিভ্রান্ত হয় যে চলো মাজার ভক্ত আসবে আর ইসমাইল ইসলামের কবর এখানে আছে এই এই কথা শুনে আসবে, তো ইসমাইল আরে যে শাহজালাল কাছে চাই, হ্যাঁ যে বায়েজিদ বোস্তামীর কাছে চাই, যে ভুয়া কবরের কাছে কেউ মাজারেও চাই, সেই ব্যক্তি ইসমাইল ইসলামের কবর আছে সে চাইবে না? তো সেই ব্যক্তি শিরকের রাস্তা দেখাইলো। অথচ যে রেওয়ায়ত গুলির উপর নির্ভর করে বক্তা বলেছে সেই রেওয়ায়ত গুলি জাল জয়ীফ। সুতরাং আপনাদেরকে উপদেশ দেব যে এইসব জাল কথা আর জয়ীফ কথার দিকে ভ্রক্ষেপ করবেন না, আপনি জানুন যেটাতে আপনার কাজ দেবে। হ্যাঁ কথা বোঝা গেছে, যেখানে সাব্যস্ত নাই যে এখানে এগুলোতে কবর আছে কেন না সহি হাদিস দ্বারা, সেখানে আমরা কেন এই প্রশ্ন উঠাতে যাব যে ইহুদি নাসারাতুর লানত হয়েছে? বোঝা গেছে। আর তারপরে যদি প্রাচীন যুগে হয়ে থাকে কোনো কিছু, প্রাচীন যুগে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সে নিশ্চিন্ন হয়ে গেছে। আপনারা জানেন যে 30 বছর কোনো মাইয়া দাফন থাকলে তার হাড় হাড়ি সব নিশ্চিন্ন হয়ে যায়, মোটামুটি 30 বছরে, আনুমানিক 30 বছরে। আপনি 30 বছর পরে সাধারণত হাড়হাড্ডি কিছু খুঁজে পাবেন না। আপনি যেখানে সব কোনো কিছু নিশ্চিন্ন হয়ে গেছে আর কোনো নিশানাও পাচ্ছেন না কবরে, সেখানে কত লোক বাড়ি ঘর করে আর মসজিদ করে সেখানে আবাদ করছে, কোনো অসুবিধা নেই, কারো জানা নেই। তো যদি এইরকমটা হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর তারপরে আবার বলছি যে এই রেওয়ায়ত গুলির কোনো ভিত্তি নাই, সিরাতের কিতাবে থাকলে হয়ে গেলে এমন কথা না। এই জন্য তো সহি সিরাতুন নবী পড়তে হবে। আলজা মদিনা ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ সহি সিরাতুন নবী বের করা হয়েছে, তার মধ্যে আর রাহিকুল মখতুম নবী সাল্লামের সিরাতের ওপর আপনার যে কিতাবটি এটা সহি। আর এইরকম সিরাত ইবনে হিশাম, তারপরে মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এর কিতাব মুখতাসার সিরাতুর রাসূল। তো সিরাত নবী জীবনী পড়লেও বা কেসাসুল আম্বিয়া পড়লেও আপনাকে সহি শুদ্ধ পড়তে হবে। আমাদের যুগে আমরা ছাত্র জীবনে কেসাসুল আম্বিয়া পড়তাম, ফার্সি থেকে অনুবাদ হয়েছে, তাতে গাঁজা করিতে পড়তো। সাদ্দাদের কিচ্ছা কাহিনী আর ইব্রাহিম আলী ইসলামের প্রতিদিন 200 করে উঁট জবাই করা, 600 উঁট জবাই করার কাহিনী আর উদ্ভট কিচ্ছা কাহিনী, নমরুদের কিচ্ছা কাহিনী, সুলতান ভিত্তিহীন সবকিছু। তো আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এসবের পিছনে পড়িয়েন না, আকীদা শিখেন, তৌহিদ শিখেন, সুন্নাত শিখেন, শিরক বেদা সম্পর্কে জানেন আর সতর্ক সাবধান হন, জাতিকে দাওয়াত দেন, তৌহিদ সুন্নাতের দাওয়াত দেন, বেনামাজিকে নামাজি বানান, চরিত্রহীনদেরকে চরিত্রবান বানান, রুজি হালাল করেন, এবং ইহরেস আলা মায়ান ফাওকা রাসূলুল্লাহ বলেছেন যে যেটা উপকারী সেটা করো, উপকারী কাজে আগ্রহী হও, উদ্গ্রীব হও, আর অপকারী ফালতু কাজে সময় ব্যয় করবেন না, যে কার কোথায় কি কবর আছে ইত্যাদি এসব। আল্লাহ হেদায়েত করুক এসব বক্তাদের। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাবিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি স্যার, আমি বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি যে আমার প্রশ্নটা একটু বড় কিন্তু অ্যানসারটা ছোট, ইনশাআল্লাহ হবে। প্রশ্ন ছোট হতে হবে, অ্যানসার বড় বড় হবে, অসুবিধা নেই। মানে বেশ ছোট আমার কিসসা বলিয়েন না তাই আপনার প্রশ্ন। জি না, আমরা 3 বোন 1 ভাই। তো আমার ভাইয়ের 4টা মেয়ে। তো আমার ভাইয়ের অনেক শখ ছিল যে আল্লাহ যদি তাকে একটা ছেলে সন্তান দিত, তো হয়নি। তো উনি আরেকটা বিয়ে করছে, ওইখানেও আল্লাহ একটা মেয়েই দিচ্ছে, ছেলে হয়নি। আমার আম্মা ওই মানে ওই ছোট বিয়ে যে বিয়েটা পরের বিয়েটা একা করছে, কোনো আমার বাবা নেই, তো কাউকে না জেনে করছে। তো যখন মেয়ে হয়েছে তখন উনি হজে ছিলেন এবং আমার আম্মাকে নিয়েই ছিলেন, তখন উনি ওখানে জানতে পারলো যে ওনার আরেকটা মেয়েই হয়েছে। তো এখন আমার আম্মা ওই বউর প্রতি অসন্তুষ্ট, মানে ওই বউকে আসলে ই করতে পারে না এবং ওই মেয়েরও খবর নেয় না। তো এই জন্য আমার আম্মার কি গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে, আপনার আম্মাকে আল্লাহ হেদায়েত করুক। জি হ্যাঁ, আপনার আম্মাকে বলেন যে তুমি যে ছেলে মেয়ে জন্ম দিয়েছো সেটা কি তোমার হাতে ছিল নাকি? হ্যাঁ, যদি কারো কাছে নিজের ফ্যাক্টরি থাকতো যে নিজের ফ্যাক্টরিতে নিজের মতো করে আইটেম তৈরি করব, তাহলে পয়সাওয়ালারা আর বড় বড় ডাক্তার, হ্যাঁ আর বড় বড় যারা শিক্ষিত মেডিকেল সায়েন্সের অভিজ্ঞ, তারা সব ছেলে সন্তান নিয়ে যেত, আর আমাদের মতো গরিবগুলোকে সব মেয়ে সন্তান দিত। কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের মালিকানা একক মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এখলোক মায়াশা, যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। ইহা বলে মাইয়াশা ও এনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান দেন। ওয়া ইহা বলে মাইয়াশা ও জকুর, আর যাকে চান আল্লাহ শুধু ছেলে সন্তান দেন। আও ইউজাউয়ে জহু জুকরানা ওয়া এনাসা, আবার কাউকে কাউকে উভয় প্রকারের ছেলে মেয়ে দুই রকমই দেন। ওয়া ইয়াজালু মাইয়াশা ও আকিমা, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। চিন্তা করুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম শেষ নবী, প্রিয় নবী, তার চাইতে ভালো মানুষ, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ, তার চাইতে আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে কে আছে আর কে ছিল? তার জন্য আল্লাহ শুধু কন্যা সন্তান পছন্দ করেছেন, ছেলে একটিও বাঁচেনি। মানুষ হিসাবে তার মনে কি আরমান ছিল না, মনে কি আশা আকাঙ্ক্ষা ছিল না? বাঁচেনি। তাহলে আল্লাহ, ওলামার বলেছেন, আল্লাহ যখন শ্রেষ্ঠ ব্যক্তির জন্য কন্যাকে আল্লাহ মেয়ে সন্তানকে বাছাই করেছেন, তাহলে মেয়ে হওয়া ঘরে এটা বরকতের বিষয়। মেয়ে হইলে বলতে হবে এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। এবং এর উপর কেমন হজ করতে এসেছেন আপনার আম্মা আর আপনার ভাই, যে সন্তুষ্ট হইতে পারছেন না আল্লাহর ফয়সালার উপর। এখনই তকদিরের আলোচনা করলাম শুরুতে, এই জন্যই মনে হয় আল্লাহ দেননি। দেখেন আল্লাহ অন্তর কিন্তু সব জানেন। আমার অন্তরে যদি থাকে আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও ভালো দাও, আমাকে নেক দাও, ছেলে দাও মেয়ে দাও আল্লাহ নেক দাও, তা আমাকে আল্লাহ সব রকম পুরা করে দেবে। যখন যেটার প্রয়োজন হবে আল্লাহ পুরা করে দিবেন, কখনো আল্লাহ অসহায় ছেড়ে দিবেন না। কখনো যদি কষ্ট হয় তাতেও আল্লাহ এত ধৈর্যের পাহাড় দিয়ে দিবেন অন্তরে যে কষ্ট কষ্টই মনে হবে না, কষ্ট কষ্টই মনে হবে না। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে হ্যাঁ আমরা এইসব কাজ করে থাকি। যদি ওই আপনার আম্মাকে বলেন যে আরে ওই যে দ্বিতীয় বিয়েটি করলো হ্যাঁ তোমার ছেলে, আর ওই দ্বিতীয় স্ত্রী একটা মেয়ে নিয়ে আসলো, তো ওই ও তো একা নিয়ে আসেনি, তো তোমার ছেলেও তো এই কাজ করেছে, তোমার ছেলেও তো নিয়ে এসছে, তো তোমার ছেলেকে বলো যে একটা ছেলে নিয়ে আসুক, যদি ক্ষমতা থাকে তো আল্লাহ হেদায়ত দান করুক। এবং আবার বলবো, হেদায়তের দোয়া করছি সবার জন্য, আর তার সাথে সাথে বলছি যে তকদির উপর ভালো করে বিশ্বাস করতে শিখুন, তকদির উপর সন্তুষ্ট হতে শিখুন, আল্লাহর ফয়সালাকে শিরনত করে মেনে নিতে শিখুন। এতে সার্বিক কল্যাণ আছে, এতে মনের শান্তি আছে। হতে পারে এই মেয়েগুলি অনেক ছেলে চাইতে ভালো। আজকাল এমন এমন খারাপ ছেলে হয় নাস্তিক, না হলে ধর্ষক, হ্যাঁ চোর ডাকাত খুনি, ওর চাইতে মেয়েরা অনেক ভালো। শোনা, মেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে আল্লাহ বেশি জানেন যে কার জন্য কিসে কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ করেন, কখনো অকল্যাণ করেন না। সুতরাং আপনার মা যদি বেঁচে থাকে তাকে হেদায়ত করার চেষ্টা করবেন, বোঝাবার চেষ্টা করবেন। আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে সে এই সব পাপ থেকে, অন্তরের পাপ এগুলো, হ্যাঁ অন্তরের পাপ এবং কর্মেরও পাপ। হ্যাঁ অন্তরের পাপ হচ্ছে যে মেয়ে সন্তানকে ঘৃণা করা, আর কর্মের পাপ হচ্ছে যে মেয়ে সন্তান হয়েছে এই জন্য সে বউকে দেখতে পারে না আর সে বউকে খেতে দেয় না। এগুলি পাপ। এই পাপের কারণে, এই পাপের কুফল বরদাস্ত করতে হবে আপনার আম্মাকেও এবং আপনার ভাইকে আর যারা এতে সমর্থন করে। আশা করি বুঝতে পেরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে হেদায়েতের দোয়া করি সকলের জন্য। জাযাকুমুল্লাহু খাইরা। বারাকাল্লাহু ফিকুম শেখ। আমার মনে হয় সিস্টার এখানে একটা জিনিস মেনশন করছে, আমি হয়তো ওনাকে সেটা অ্যাড করতেছি। উনি বলছিলেন যে ওনার ভাই বা যে বিয়ে করছেন ওনার মাকে না জানিয়ে বিয়ে করছেন, এ কারণে কি মা অসন্তুষ্ট হতে পারে কিনা? ছেলে দ্বিতীয় বিয়েটা করেছেন যে মা যদি বিয়ে করে কোনো ব্যক্তি আর মাকে না জানিয়ে, তাহলে তার বিয়ে হয়নি এমন কথা নাই, কারণ ছেলের জন্য কোনো ওলি লাগে না। তবে মাকে যদি জানিয়ে করো তো ভালো ছিল, তো সেই কারণে যদি অসন্তুষ্ট থাকে তো ছেলের উপর অসন্তুষ্ট, বউর উপর অসন্তুষ্ট বলেছে, আরে পরের মেয়ের উপর অসন্তুষ্ট হচ্ছে আর কেন? অসন্তুষ্ট হবে না আপনার ছেলে অবাধে আপনার ছেলের ওপর, পরের মেয়েটা কি করেছে? কিছুই তো করেনি, তাকে নিয়ে এসছে এসছে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানে অপরের মেয়ের উপর অসন্তুষ্ট হওয়ার কোনো অধিকার নেই, অসন্তুষ্ট হয়ে তাহলে নিজের ছেলের উপর অসন্তুষ্ট হইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন, সাজেদা আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনার নাম আছে এন্ডিং এ সাজেদা, TRB সাজেদা, আপনি প্রশ্ন করুন।
সম্ভবত নতুন লাইনে আছেন, সিস্টেমটা বুঝছেন না, তো ইনশাআল্লাহ আপনাকে আমি পরবর্তী সুযোগ করে দেবো। এই পর্যায়ে প্রশ্ন করবেন আশরাফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দেখেন, যে কোন সংগঠন, সে জমিয়তে আহলে হাদিস হোক, আন্দোলন আহলে হাদিস হোক, আর কোন যদি সালাফি সংগঠন হয় তাহলে অবশ্যই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া ফরজ মনে করবেন না। সংগঠন আর সংগঠনের নেতা মানে এমারত আর খেলাফত আর রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, যে রাষ্ট্রীয় ব্যবস্থার বা শাসকের আনুগত্য ফরজ আর তার হাতে বায়াত করা ফরজ, আর সেই দল থেকে বেরোলে কেউ খারেজি হয়ে গেল, এই সব ফতোয়াবাজি গুলো বাড়বে। তারপরে আর একটি বেশ কিছু শর্তের সাথে আপনি সংগঠন করতে পারবেন। আর একটা হচ্ছে যে সংগঠন করতে গিয়ে যদি কেউ ভিন্ন সংগঠন করে অথবা কেউ যদি নিরপেক্ষ থাকে যে সংগঠন করে আপনারা আপোষে আপনারা কলহ করছেন, তো আমি নিরপেক্ষ সবার সাথে আমি সম্পর্ক রাখবো, তো এইভাবে চলতে দিবেন না। তাহলে তাকেও একঘরে করবেন, তাকেও ঘৃণা করবেন, তাকেও কোণঠাসা করার চেষ্টা করবেন বা তার সাথে বিদ্বেষ রাখবেন, এগুলি হারাম, এগুলি হারাম। কারণ এই সংগঠন করা খুব বেশি হইলে যে আপনাদের যুক্তিতে যারা সংগঠন করছেন যে যৌথভাবে কাজ করব, কাজ বেশি হবে, ভালো কথা করুন, কিন্তু কেউ যদি দৃষ্টিভঙ্গি রাখে যে না এই করতে গিয়ে আরেক সংগঠনের সাথে আপনাদের রেষারেষি চলছে আর অন্তরে অন্তরে দ্বন্দ্ব আর ফাটলে শেষ নাই, সেই জন্য আমি এগুলো থেকে মুক্ত থাকতে চাই, আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে কালবে সালিম নিয়ে হাজির হতে চাই, আমি এদেরকেও ভালোবাসি ওদেরকেও ভালোবাসি এরকম, তাহলে তাদের সাথে কেন বিদ্বেষ? অথবা যারা অন্য দল করছে তাদের সাথে কোনো বিদ্বেষ? আপনি জমিয়তে আহলে হাদিস করেন কিন্তু আন্দোলন আহলেদের সাথে বিদ্বেষ রাখেন না, আপনি আন্দোলন আহলে হাদিস করেন জমিয়তের লোকের সাথে বিদ্বেষ রাখেন না, আপনি নিরপেক্ষ থাকেন কিন্তু উঠে পড়ে কারো বিরুদ্ধে লাগিয়েন না এবং কারো সম্পর্কে বিদ্বেষ রাখেন না, অন্তরটাকে সাফ রাখবেন, না হইলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। সে আপনি দল করা পছন্দ করলে করেন, আর যদি দল করা পছন্দ না করেন যে আমি এটাতে নিরাপদ মনে করছি যে আমি নিরপেক্ষ থাকবো, সেটাও করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় যে মসজিদ মাদ্রাসায় দান খরাত করি মা বাবার জন্য, তো আমার কোশ্চেনটা এখানে যে আমরা যে মা বাবার জন্য দান খরাত করি, মা বাবা যতটুকু সওয়াব পাবে মানে আমিও কি অতটুকু সওয়াব পাবো, নাকি আমি দানের জন্য সওয়াব পাবো মানে মা বাবার জন্য দিলে মা বাবা বেশি সওয়াব পাবে আমি কম পাবো, এরকম কিছু? ইনশাআল্লাহ সমান সওয়াব পাবেন। একটি হাদিস রয়েছে যে একটা একটা সাদাকাতে তিনজন সওয়াব পেতে পারে, মালিক যে নির্দেশ দিল, স্ত্রী যে সেটা উঠিয়ে দিল যে যাও বাইরে দিয়ে আসো, খাদেম বা বাড়ির চাকর কাজের মেয়ে যে নিয়ে গিয়ে হাতে তুলে দিল, তিনজন সমান নেকি পেতে পারে। আর কারো নামে কারো নামে মানে কারো যদি পক্ষ থেকে বা কারো কাউকে নেকি পৌঁছানোর জন্য সাদকা করেন তো সেও নেকি পাবে। তো ইনশাআল্লাহ তাআলা যেহেতু আপনি আপনার সম্পদ খরচ করে সাদকা করলেন, আপনাকে আল্লাহ নেকি দেবেন, আর আপনার আম্মা আব্বা যার নামে নিয়ত করবেন আর জীবিত মৃত তাকেও আল্লাহ নেকি দেবেন, এটা আর্থিক ইবাদতে হইতে হবে, শারীরিক ইবাদত না। এখানে বলে দেওয়া ভালো হবে যে আপনি অর্থ দিয়ে সওয়াব পৌঁছাতে পারবেন মৃত ব্যক্তিকে কিন্তু বা জীবিত ব্যক্তিকে, কিন্তু আপনি দৈহিক ইবাদত দিয়ে, যেমন দুই রাকাত নামাজ পড়লাম আমি এটা আমার আব্বাকে দিয়ে দিলাম, মাকে বকশাই দিলাম, এটা বেদাত। এইরকমই একটা রোজা রাখলাম, এটা আমার আম্মার জন্য এটা আব্বার জন্য করলাম, এগুলো বেদাত। এইরকমই এই এক খতম দিলাম কোরআন, এটা অমুকের নামে বক্সে দিলাম, যে বক্সানো বা সওয়াবানি বা ইসালে সওয়াব বলে সব যে আমাদের দেশের কথা আছে, এগুলি সব বিদাত। শারীরিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো প্রমাণিত নয় রাসূলুল্লাহ সাল্লাম থেকে। আর আপনি যে বিষয়টি বললেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রহমতুল্লাহ ওয়াসিয়া, সুতরাং আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দেবেন, নেকি দেবেন যেহেতু খরচ করলেন আপনি, আর তাদের উদ্দেশ্যে তাদের নেকি পৌঁছানোর উদ্দেশ্যে যেহেতু দান করলেন সুতরাং তাদেরকে আল্লাহ নেকি দেবেন ইনশাআল্লাহ।
বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। বাতিলপন্থীদের মৃত্যুতে খুশি হওয়াটা সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম শেখ বিস্তারিত। সালাফগণ বলেছেন, কিন্তু বিষয়টি এর আগে আমি বলেছি আর কাছাকাছি ওই কথায় আবার বলছি, সেটা হচ্ছে যে খুশি হওয়া মানে খুশি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা নয়। খুশি মনে মনে খুশি হবেন যে একজন বাতিলপন্থী ছিল যে অনেক লোককে পথভ্রষ্ট করেছিল, সে গেল, মনে খুশি হবে। খুশি খুশি কি হয়? খুশি অন্তরে হয়, কিন্তু খুশিটা প্রকাশ করতে হবে লোকজনের সামনে, সমাজে বলতে হবে যে আমি আজকে খুব খুশি কারণ অমুক মারা গেছে, অমুক বাতিলপন্থী মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে দিলেন একবারে, ফেসবুকে স্ট্যাটাস, ইউটিউবে ছেড়ে দিলেন যে আমি খুব খুশি এর উপর। না না, এটা হিকমত নাই, এটা কোনো কাফের উপর মৃত্যুর ক্ষেত্রেও ইসলাম বলে না, আশা করি বুঝতে পেরেছেন। দিন হচ্ছে হুসনুল উত্তম চরিত্রের নাম, আর উত্তম চরিত্রের হকদার প্রথম মুসলিম। সে মুসলিম নেক মুসলিম হোক সহি আকিদার, অথবা বেদাতি মুসলিম হোক, অথবা সেই ব্যক্তি ফাসেক পাপিষ্ট মুসলিম হোক, আর তারপরে অমুসলিম হইলেও তার সাথে সদাচরণ করতে হবে, ইসলাম শিখিয়েছে। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাস হুসনা, মানুষের সাথে ভালো কথা বলিও, সে অমুসলিম হইলেও তার সাথে ভালো কথা বললে আকৃষ্ট হবে ইসলামের দিকে। আর না হলে আমাদের মতো আপনাদের মতো লোকেরা যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তারা যদি একটা অমুসলিমের সাথে খারাপ আচরণ করে, আরে মুসলিম মানেই খারাপ, মুসলিম মানে হচ্ছে অমানুষ, বলবে না? তাহলে আপনার কারণে ইসলাম মুসলিম বদনাম হবে? ইসলাম তাদেরকে কি শিক্ষা দিয়েছে? সুতরাং ভালো আচরণ করতে হবে বিদাত পন্থীরা বা বাতিল পন্থী। দেখেন বাতিল পন্থী কথাটা বেশি ভারী, বাতিল পন্থী সবাই, কাফেররা বাতিল পন্থী, মুশরিক বাতিল পন্থী, আর কিছু বিদাত করছে আংশিক বাতিল পন্থী, পুরো বাতিল পন্থী না, অনেক নেকির কাজও তাদের আছে আর তাদের মন্দ আছে, বিদাতও আছে, তাদের হাসানাত সাইয়াত আছে। যেমন একজন লোক গুনাহগার, ঘুষ খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাওহীদ সহি আকীদা ঠিক আছে, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বলবেন যে বাতিলপন্থী? না, বাতিলপন্থী নয়, তার মধ্যে বাতিলও আছে, হকও আছে, নেকিও আছে, গুনাহও আছে। আল্লাহ তার সাথে তার মতো মামলাত আচরণ করবেন, সে নেকিও নিয়ে গেছে, গুনাহ নিয়ে গেছে, আল্লাহ ওজন করবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খুশি হওয়া মানে এই নয় যে সোশ্যাল মিডিয়াতে উঠে পড়ে লাগবেন, একদল বলছে একবারে খুশি প্রকাশ করতে হবে, আর এক বলছেন না খুশি প্রকাশ করা যাবে না, নিজেরাই মারামারি লাগিয়ে দিল। হ্যাঁ, এখন থাকলো, হ্যাঁ ওরা বেদাতি থাকলো, এখন নিজেরাই আপোষে কলহ বিবাদ শুরু করে দিলেন। আল্লাহ হেফাজত করে এইসব ফিতনা থেকে। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাসির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আলহামদুলিল্লাহ। আমার একটা সালাতের উপরে প্রশ্ন, সালাতে একসঙ্গে জামাতে দাঁড়ানোর সময় যে পায়ের সঙ্গে পাও মিলাইয়ে দাঁড়ানো, এইটার উপরে কোনো হাদিস আছে কিনা, এবং হাদিস থাকলে পারে সেটা কোন হাদিসে আছে এবং হাদিস নাম্বারটা জানান তাহলে। সহিহ বুখারীতে হাদিস নাম্বার আপনাকে দেখতে একটু খেটে খেতে হবে, ইসলাম শিখে হাদিস নাম্বার চাইলে, জনগণ যে হাদিস নাম্বার চায়, তখন আমি বলি যে আপনি একটু খেটে খান, একটু আপনি হাদিস বের করে আপনি তলাশ করেন। বাকি কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে রয়েছে যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা ইউলযিকুনাল কদম বিল কদম ওয়াল কাব বিল কাব, বা ইউলযিক আহাদুনা কাবাহু বি কাবিহি ওয়া কদমাহু বি কদমিহি, ওয়া মানকিবাহু বি মানকিবি সাহিবিহি। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা বা আমরা কাঁধের সাথে কাঁধ মিলাইতাম, পায়ের সাথে কদমের সাথে কদম মিলাইতাম, টাকনার সাথে টাকানা মিলাইতাম, এইভাবে। কিন্তু এটা এইভাবে নয় যে টাকনার সাথে টাকানা, এমন কষ্ট হয়ে যাচ্ছে আর একবারে চেপে ধরেছেন, বিরক্তিকর। না না, এর মানে হচ্ছে যে আপনি শয়তানের জন্য জায়গা ছাড়িয়ে না, কারণ অন্যান্য হাদিস রয়েছে, সুদ্দুল খালাল আবু সুনান আবু দাউদের হাদিস রয়েছে, ছিদ্রগুলি বন্ধ করো, ওয়ালা তাজালু ফুরুজাতিল শয়তান, শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না, এরকম বেশ কিছু হাদিস রয়েছে। তারাসু, তোমরা সীসা ঢালাই করা প্রাচীর মতো হয়ে যাও। তারাস, রাসাস মানে হচ্ছে সীসা, তো সীসা ঢালাই করা কেমন হয়? ফাঁক ফাঁক রেখে, চার আঙুল ছয় আঙুল ফাঁক রেখে, না মোটেই না,
তরাস প্রসিদ্ধ হাদিস এগুলো বা বিভিন্ন সব হাদিসের কিতাবে রয়েছে। সুতরাং যথাসাধ্য সেটা লাগতে হবে, এটাকে পায়ে পা লাগাতে হবে আর কাঁধে কাঁধ লাগাতে হবে, এটাই সালাফি ওলামার আহলে হাদিস ওলামারা বলছেন। আর কিছু ওলামার বলছেন না, কাছাকাছি হইতে হবে, কাছাকাছি হইতে হবে। এই ক্ষেত্রে হাম্বেলিরাও ঠিক ওই হানাফিদের কাছাকাছি, তারা বলছে কাছাকাছি হলেই হলো, যার ফলে এই ক্ষেত্রে খানিকটা শিথিলতা আরব দেশেও দেখা যায়। কিন্তু যেটা বলবো যে রাসূলুল্লাহ সেটে যেতে বলেছেন, আর শয়তানকে সুযোগ দিতে নিষেধ করেছেন। আমি দেখতে পাচ্ছি শয়তান বকরির বাচ্চার মতো তোমাদের কাতারের মাঝখানে ঢুকছে, এরকম হাদিস রয়েছে। সুতরাং আপনি আপনার সলাতকে সুন্দর করার চেষ্টা করবেন। তবে আপনার পাশের লোক যদি দেখেন যে পায়ে প্রথম লাগিয়ে শুরু করলেন আর কাঁধে লাগিয়ে শুরু করলেন, কিন্তু সে হটে যাচ্ছে, তার গায়ে অ্যালার্জি আছে, মজহাবের অ্যালার্জি আছে, হ্যাঁ মজহাবি গোড়ামির অ্যালার্জি একটা বড় অ্যালার্জি, তো সুতরাং ও আপনার লাগতে চায় না, তা আপনি তার পিছে পড়বেন না, আপনার খুশু নষ্ট করতে। কিছু লোকেরা ভুল করে, মনে করে যে এই সুন্নত কায়েম করতে গিয়ে ওকে পেরেশান করে ছাড়বো, এদিকে ওর সলাতের খুশু গেল, এখন ওর পা টানতে আছে, ওর পা সাথে পায়ে লাগাইতে আছে, ও সরতে আছে, ওর কাঁধে কাঁধে লাগাইতে আছে। তো এরকম করা জায়েজ নাই, এরকম করা জায়েজ না, মুসলিম ভাইকে কষ্ট দেওয়া জায়েজ নাই। ও সরে যাচ্ছে, এখন ভুল ও করছে, আপনি কোনো ভুল করেন, আলহামদুলিল্লাহ আপনি ঠিক করছেন। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট করে নিন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ওমান থেকে বলছি। মাশাআল্লাহ বলেন। আমার প্রশ্নটা আমার অন্যজনের কাছ থেকে শোনানো হচ্ছে। তিনি জানতে চেয়েছেন যে যে সূরা বাকারা রোজ রাতে পড়লে তার ঘরে অভাব থাকবে না, এটা কি সহি নাকি বিদাত? জাল কথা। দু নম্বর কোশ্চেন হলো সূরা বাকারা পড়লে অভাব থাকবে না, জাল কথা। যদি তাই হতো তো এই ওজিফার আমলগুলি বাংলাদেশ আর ভারতে বেশি, পাকিস্তানে বেশি আছে, তো এত গরিব কেন? আর আরবরা মোটেই আমল করে না, তো আরবদের ঘরে পয়সা কেন? কথা বোঝা গেছে? তো এইসব জাল কথা। সূরা বাকারা পড়লে শয়তান বাড়িতে টিকবে না, শয়তান পলায়ন করবে, এটা সহি হাদিস। ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইয়ুকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, এটা সহিহ বুখারী হাদিস। ছোট মতো যেমন কোন একটা নাম সাতবার পড়লে মনের ইচ্ছা পূর্ণ হয়, যে যে যেরকম ধরেন আল্লাহর কিছু খাস নাম বারবার পড়লে এটা হবে ওইটা হবে, এই ধরনের কিছু অনেকে বলে থাকেন। জি বিদাতি বিদাতি কথা। আল্লাহর নাম যদি আল্লাহর নাম বিশেষ নাম ইয়াওয়াসে ইয়ারাজ্জাক করলে রুজিতে বরকত হয়ে যাবে আর অভাব হবে না, বা অমুক ইয়া শাফি করলে রোগ ভালো হয়ে যাবে, এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, বেদাতি জিকির। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি আলাসা সৌদিরাত থেকে এসেছি, কেমন আছেন শেখ? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ শেখ। বলেন শেখ, আমাদের দুইজন দিনই ব্যস্ত, দুটি প্রশ্ন। একটা হলো আমাদের দেশে জামাতের সময় হওয়ার পরেও ইমাম ইচ্ছে করে কি কোনো মুক্তাদিরকে সুন্নত ফরজ জন্য সময় দিতে পারে কিনা, আর একটা হলো অসুবিধা নেই বলে দিই তাহলে উত্তরটা। ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিন মুতামান। ইমাম হচ্ছে দায়িত্বশীল, জামিন জিম্মেদার দায়িত্বশীল, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার বিশ্বস্ত। তো মুয়াজ্জিনকে যখন ইঙ্গিত করবেন ইমাম যে একামত দাও, তখন একামত দেবে। আর যদি বলেন যে থামো আমি দু একটা কথা বলবো, অথবা এই লোককে আমি সালাত পড়ার সুযোগ দেবো, তাহলে তার অধিকার আছে। সালাতের টাইম হয়ে গেছে মানে এটা কোনো আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়নি, সালাতের টাইম লং টাইম আছে। এটা হয়েছে যে মসজিদের একটা টাইম নির্ধারণ আছে যে এতটাই আজান আর এই 15 মিনিট পর বা 20 মিনিট পরে একামত, সেটা ইমামের অধিকার আছে। 20 মিনিটকে 25 মিনিট করতে পারে, 20 মিনিটকে ইচ্ছা করলে 15 মিনিট করতে পারে। আজকাল কিছু ইমাম যে বা অধিকাংশ ইমাম বেতন ভুক্ত, সুতরাং
গোটা গ্রামে বা গোটা শহরের মহল্লার লোকের দাস বেচা রাখে তাদের সবাইকে খুশি করতে হয়, এগুলো তো ইসলাম নাই। ইমামের পুরো অধিকার আছে, যদি ভালো মনে করে একটু তাড়াতাড়ি পড়িয়ে দিতে পারে, যদি ভালো মনে করে একটু বিলম্ব করতে পারে, যদি মনে করে যে কাউকে আমি সালাত পড়ার সুযোগ দেবো, লোকটা শুরু করেছে তামেন এর সুন্নাত তাহিয়াতুল মসজিদটা শেষ হয়ে যায় বা সুন্নাতটা শেষ হয়ে যায়, তার পুরো অধিকার আছে। মোবাইলে আজান দিবেন বাচ্চা হওয়ার পরে, মোবাইলটা বাচ্চার কানের সাথে এটাকে শরীয়ত সম্মত কিনা? না না, প্রথম কথা আজানের হাদিস যাইফ গবেষক আমাদের কাছে, একমাত্র ইবনুল কাইম রাহিমাহুল্লাহ যিনি স্পেশাল কিতাবে লিখেছেন আহকামুত তাওফাতুল মওদুদ বি আহকামিল মওদুদ, তিনি বলছেন যে আজান দেওয়ার হাদিস হাসান। আর শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ সৌদি আরবের বড় মুফতি যিনি ছিলেন বিগত, তিনিও বলেছেন যে আজান দিতে পারো, আজান দিতে পারো, আর আজান সেখানে যারা আছে তারা দিবে। এখান থেকে মোবাইলে একই আজান দিতে হবে কেন? না না, এইসব কাজ করবে না। যারা ওখানে আছে যদি আজান দেয় আমি নিষেধ করি না, আর যদি আজান না দেয় হাদিস অনেকে জয়ীফ বলেছেন সুতরাং সেটাকে ধরে নিলাম জয়ীফ, তাও কোনো অসুবিধা নাই। তবে যারা আজান দিতে বলেছেন তাদের সেটাকে বেদাত বলা যাবে না, যারা বেদাত বলে বাড়াবাড়ি করবে, বেদাত বলবে তারা বাড়াবাড়ি করবে। যদি আপনার এই হাদিসের হাসান হওয়ার ওপর আমলযোগ্য হওয়ার ওপর আস্থা থাকে তো আজান দেন, আর না হইলে আপনি আপনার কাজ করেন, আপনি আজান দিয়েন না দিয়েন না, আজান দিচ্ছে এতে প্রথম একটা শিশু যখনই ভূমিষ্ঠ হয়েছে তখনই দুনিয়ার কোনো কথা না শুনে আল্লাহর নামগুলি শুনলো, আল্লাহ আকবর আল্লাহ আকবর এইসব কথা শুনলো, হতে পারে তার এটা হেদায়েতের হ্যাঁ কারণ হবে, শয়তান আর সুযোগ পাবে না, হতে পারে এটা জি। তো এখান থেকে মোবাইলে আজান দেবে না, বরং ওখানে যারা আছে কোনো এক পাঁচ অক্ত নামাজি মানুষ ভালো মানুষ আজান দেবে জি। অনেক সময় হয়ে গেল আসলে যে বিষয়টা আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছিলাম, এটা জরুরি মনে করতেছি, কারণ আমাদের হয়তো কনফারেন্সের সময়সূচির সাথে একটু রিলেটেড হবে, একটু পরিবর্তন করা লাগতে পারে, তো আমি চাচ্ছিলাম যে বিষয়টা সকলের সাথে একটু শেয়ার করতে, বিশেষ করে আপনার কাছে এবং আমাদের যে দিনী ভাইরা দিনী ভাই বোনেরা প্রোগ্রামে আছেন তাদের সাথে আমি সেটা শেয়ার করতে চাচ্ছি ইনশাআল্লাহ, যদি আপনি অনুমতি দেন। আপনার অনেক আলোচনা থেকে আমরা আলোচনা শুনেছিলাম হিজরত সম্পর্কিত, তখন থেকে আমাদের এখানে আমরা নিউ ইয়র্কে বিশেষ করে যারা আমরা বেশ কিছু ব্রাদার একসাথে আপনার দাওয়াতি আপনার এই সিডি এবং লেকচার গুলো প্রচার প্রসারণার প্রচার প্রসারের কাজ করতেছি দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ, প্রায় 15 বছর থেকে এখানে অনেকগুলো ব্রাদার একসাথে, তো আমরা অনেকদিন যাবতে আপনার আলোচনা শোনার পর থেকে হিজরতের বিষয়টা নিয়ে চিন্তা করতেছিলাম, তো আমরা সিদ্ধান্ত নিতেছিলাম যে আমরা কোথায় যাব কি করব, কোন এলাকায় গেলে আমাদের জন্য, যেমন আপনার আলোচনা থেকে আসছে যে কুফর ল্যান্ড থেকে মুসলিম কান্ট্রিতে হিজরত করা অথবা এমন এলাকা থেকে এমন এলাকায় হিজরত করা যেখানে গেলে আমাদের দিনকে পালন করা সহজ হবে, সেই ক্ষেত্রে আমরা অনেকদিন যাবতে চেষ্টা করতেছিলাম একটা সিদ্ধান্ত পৌঁছা যে কোথায় গেলে আমরা সহজভাবে দিনকে শিখতে পারবো। সেক্ষেত্রে বর্তমানে আসলে নিউ ইয়র্কে একটা ঝড় উঠছে, অনেক মানুষ এখান থেকে হিজরত করতেছে, তাদের উদ্দেশ্যে হয়তো বিষয়টা একটু হবে, এই জন্য শেয়ার করা যে আপনাদেরকে জানাচ্ছি যে শেখ আমরা ব্রাদাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় সফর করেছি, মিশিগান বাফালো এবং অন্যান্য জায়গায় আমরা অনেকে সফর করে আমরা এরপর যে সিদ্ধান্ত নিয়েছি আমরা মিশিগান ওয়ারেন সিটিতে আমরা ব্রাদাররা সবাই মুভ করতেছি। তো প্রথমে আপনার কাছে দোয়া চাচ্ছি আমাদের এই সফরের উদ্দেশ্যে আমরা দিনকে সহজভাবে যেন পালন করতে পারি, এই উদ্দেশ্যে আসলে আমাদের সফর হওয়া, যে আমাদের এই নিউ ইয়র্ক সিটির ব্যস্ততা লাইফ, এই ব্যস্ততা লাইফ থেকে আমরা একটা সহজ মানে ইজি লাইফে যাওয়ার চেষ্টা করতেছি, যেখানে গেলে হয়তো আমাদের জন্য দিনকে পালন করা সহজ হবে, এর জন্য আপনার কাছে দোয়া এবং কনফারেন্সের দিন ভাই বোন যারা আছে তাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি। পাশাপাশি আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা সফর করতেছি যদিও আমরা বর্তমানে দুইটা ফ্যামিলি এই নেক্সট উইকে মুভ করবো, নেক্সট উইকে আমরা মুভ করতেছি মানে সফর শুরু করতেছি ইনশাআল্লাহ, প্রথম হিজরত শুরু হচ্ছে, পর্যায়ক্রমে অন্যান্য যে ভাইগুলো আছে এখানে আমরা দাওয়াতি কাজে জড়িত সবাই আমরা সেখানে মুভ করার একটা ওয়াদাবদ্ধ হয়েছে, আমরা চেষ্টা করবো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। তো আমাদের উদ্দেশ্যে নসিহতমূলক কিছু কথা বলবেন, পাশাপাশি এখান থেকে নিউ ইয়র্ক থেকে অনেকেই বিভিন্ন দিকে মুভ করতেছেন, হিজরত করতেছেন তাদের জীবনটাকে লাইফটাকে ইজি করার জন্য, তো সকলের উদ্দেশ্যে একটু যদি নসিহতমূলক কথা আমাদের জন্য বলতেন উপকৃত হতাম। জাযাকাল্লাহ খাইরান শেখ।
প্রথম বলবো যে হিজরত, কোরআনে কারিমে হিজরতের কথা বলা হয়েছে, কিন্তু হিজরতের উদ্দেশ্য হতে হবে আল্লাহ, আর উদ্দেশ্য হিজরত করা এবং রাসূলুল্লাহ সাল্লামের নিয়ে আসা দিন প্রতিষ্ঠা বা দিনের প্রতি আমল করা, দিন শিখা সহজ করার জন্য এবং দিন শিখে আমল করা সহজ, দিনের দাওয়াত দেওয়া সহজ, এই উদ্দেশ্যে। ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কোরআনে কারিমে বলছেন যেই ব্যক্তি হিজরত করে বের হবে নিজের বাড়ি থেকে ইলাল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে, মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তার উদ্দেশ্য দুনিয়ার গরজ হবে না, দুনিয়ার সুখের সামগ্রী অমুক জায়গা আছে এই জন্য নয়, যে জন্য অনেকে হিজরত করছেন। এক হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সহজ ভাষায় স্থানান্তরিত হওয়া, এক দেশ থেকে হোক বা এক জায়গা থেকে, এক শহর থেকে আরেক শহর, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এটি হচ্ছে হিজরত। তো আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য হিজরত করবে বা বের হবে, আর রসুলের জন্য মানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সুন্নতের প্রতিষ্ঠা, তারপরে দিনের প্রতি আমল করা, তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদ শিখা এবং আমল করা, তৌহিদের দাওয়াত দেওয়া সহজ হবে, সুন্নত শিখা, সুন্নতের আমল করা, সুন্নতের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ, আর সে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর কাছে তার নেকি বা প্রতিদান সাব্যস্ত হবে। হিজরতের বড় ফজিলত রয়েছে। এক সময় মক্কা থেকে মদিনা হিজরত করা ফরজ ছিল, মক্কা থেকে মদিনা হিজরত করা ফরজ, কারণ মক্কা ছিল তখন দারুল কুফর আর মদিনা ছিল দারুল ইসলাম। কিন্তু যখন মক্কা অষ্টম হিজরিতে দারুল ইসলাম হয়ে গেল, তখন সমান সমান হয়ে গেল মক্কা আর মদিনা, তখন রাসূল বলে লা হিজরাত বাদ আল মক্কা, বিজয়ের পরে আর মক্কা থেকে মদিনা হিজরত নেই। তবে অন্য হাদিসে রয়েছে যে কিয়ামত পর্যন্ত হিজরত বহাল থাকবে অন্য জায়গা থেকে, যেখানে আপনি প্রতিকূল পরিবেশ দেখছেন, মানে ইসলামের উল্টো পরিবেশ, ইসলামের অনুকূলে পক্ষে যেখানে পরিবেশ আছে সেখানে হিজরত করবেন। সেই হিজরত এক দেশ থেকে আরেক দেশে হইতে পারে, আর সবচেয়ে উত্তম হচ্ছে যে অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা, কিন্তু সেই রাস্তা সংকুচিত, ভালো করে আপনাদের জানা আছে, এই বিষয়টা এর বেশি বলার প্রয়োজনই করে না। যে অমুসলিম দেশে যেতে চাইলে একেবারে আপনার জন্য দ্বার খোলা, প্রশস্ত, আর যদি মুসলিম দেশে যেতে চান তো রাস্তা একবারে বন্ধ, সংকুচিত। তো যার ফলে মুসলিমদের অনেকেই হিজরত করতে চাইছেন কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না। আল্লাহ রাব্বুল যেন এই রাস্তাকে প্রশস্ত করে দেন, আল্লাহর কাছে দোয়া করে। যখন এটা সম্ভব নয় আর সমস্ত মুসলিম দেশ থেকে মুসলিমদের মুসলিম দেশে আসা সম্ভবও নয় আর কেউ নিবেও না আর আপনিও সেখানে যেতে পারবেন না, সুতরাং এখন বাকি থাকলে আপনি যেখানে আছেন সেখানে দিন ঠিকভাবে শিখতে পারছেন কিনা, দিনের প্রতি আমল করতে পারছেন কিনা এবং দিনের দাওয়াত সুন্দর করে দিতে পারছেন কিনা, এবং সেখানে আপনার তার সাথে সাথে হালাল রুজি করা সহজ হচ্ছে কিনা, না কষ্টকর হয়ে যাচ্ছে, ধর ওখানে আপনার জীবন যাপন হচ্ছে আপনার মানে খুব এক্সপেন্সিভ, অনেক পয়সার দরকার, রাত দিন খাটাখাটি না করলে সামলাতে পারছেন না আপনি, এইরকম যদি হয় তো সেখানেও আপনার হিজরত করে, কারণ হালাল রুজি যেখানে সহজে পাবেন কেন যাবেন না আপনি। তো এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে মুসলিম দেশে যদি হিজরত করা সম্ভব হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে দুটো মুসলিম অমুসলিম দেশ আছে, একটা অমুসলিম দেশে দিন শিখা এবং দিনের উপর আমল করা বেশি কঠিন, আর একটা দেশে সহজ, তাহলে যেখানে সহজ সেখানে আমল, আর সেখানে মুসলিম পরিবেশ আছে সেখানে হিজরত করবেন। একই দেশের ভিতরে হিজরত হইতে পারে, দ্বিতীয় স্তর বলো একই দেশের ভিতরে, যেমন আপনারা বলছেন এক জায়গায় থাকলে সেখানে মানে এত কর্মব্যস্ততা রুজি রোজগারের জন্য যে দিন শিখার সময় নেই, আর দিনের চর্চা করার, দিনের দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নেই, কারণ নিজের রুজি নিয়ে ব্যস্ত, তাহলে এমন জায়গায় হিজরত করে যান যেখানে আপনি ভিড় ভাড় থেকে বাঁচবেন, যেখানে আপনি কর্মব্যস্ততা থেকে বাঁচবেন, যেখানে অবসর সময় বের করে প্রতিদিন কিছু দিন শিখতে পারবেন, দিনের দাওয়াতের কাজ করতে পারবেন, এবং তার সাথে সাথে পরিবেশটা অনুকূলে, সেখানে সহি আকিদার ভাইয়েরা বোনেরা রয়েছেন, সেখানে অনেক আলহামদুলিল্লাহ সেখানে সহি আকিদা ভিত্তিক মসজিদ রয়েছে, সহি আকিদার ইমাম ওলামারা রয়েছেন, সেখানে দিন শিখার এবং সহি শুদ্ধ সলাত আদায় করার সুযোগ সুবিধা রয়েছে, দিন এক কথায় চর্চা করার সুবিধা রয়েছে, সেখানে হিজরত করবেন। যেমনটা করছেন যে নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কের অবস্থা ভারতে আমরা দেখেছি বোম্বাই, আল্লাহ আকবার, একটা লোক সকাল ছয়টায় বেরোয় বা তার আগে, আর রাত্রি বারোটা একটার আগে আসতে পারেন, আবার ছয়টায় তাকে হাজির হইতে হয়, এত কর্মব্যস্ত, এত কর্মব্যস্ততায় জীবনযাপন করছে মানুষ, আর তার সাথে থাকার জায়গা আল্লাহ আকবার, একটা ছোট্ট রুমে তাতেই খাওয়া দাওয়া, তাতেই পাকশাক, তাতেই সবকিছু, আল্লাহ আকবার,
কি যে কষ্টে জীবন যাপন করছে, পক্ষান্তরে গ্রাম অঞ্চলে চলে যান, ডিস্ট্রিক্ট টাউনে চলে যান, ছোট শহর গলিতে চলে যান, অথবা যেখানে সুবিধা যেখানে দেখছেন ইসলামের পরিবেশ আছে সেখানে চলে যান, ব্যস্ততাও নেই, আলহামদুলিল্লাহ দু চার ছয় ঘন্টা রুজি করলে হয়ে যায়, আর তারপরে তখন আর দিন শিখতে পারছেন। তো আশা করি এইভাবে বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। তার সাথে সাথে যে জায়গায় হিজরত করছেন মিশিগান, সেখান সম্পর্কে আমি যতটা জানি ওখানে আমাদের অনেক দিনই ভাই বোনেরা রয়েছে আমি জানি, এবং সেখানে আলহামদুলিল্লাহ সহি আকিদা ভিত্তিক মসজিদ রয়েছে আরবদের বা অন্যদের, সুতরাং সেখানে আপনারা দিন চর্চা করতে পারবেন, দিনের শিক্ষা পঠন পাঠন করতে পারবেন, দিনের দাওয়াতি কাজও করে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যতটা আল্লাহ সুযোগ দিচ্ছেন আর তৌফিক দিচ্ছেন। তো আমি বলবো ভাইদেরকে যে এইরকম যদি দেখেন তো আপনারা সবাই এক জায়গায় হওয়ার চেষ্টা করবেন, কাছাকাছি এক জায়গায় হওয়ার চেষ্টা করবেন, যাতে করে একসাথে হয়ে যেখানে সংখ্যালঘু হয়ে রয়েছেন সেখানে একসাথে হয়ে আরো ভালোভাবে দিনের কাজ করা সম্ভব হয়। তার আগে দিন শিক্ষা সহজ হয় এবং দিন শিখে দিনের উপর আমল করা সহজ হয়, আর তারপরে দিনের দাওয়াতের কাজ করা সহজ হয়। নিজের মসজিদ করলেন, নিজের মাদ্রাসা করলেন, ইসলামিক সেন্টার তৈরি করলেন, ইসলামিক প্রতিষ্ঠানগুলি তৈরি করলেন, ছেলে মেয়েদের কচি কাচাদের লেখাপড়ার জন্য ইসলাম শিখার জন্য ব্যবস্থা করলেন উইকেন্ডে। তো এগুলো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং নেক কাজের জন্য আল্লাহ যেন কবুল করেন, এবং যেই সৎ নিয়ত নিয়ে আপনারা বেরিয়েছেন এবং উদ্দেশ্য করেছেন অনেক ভাইয়েরা বেরোবেন, আল্লাহ যেন তাদের এই হিজরতে বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুর এই হিজরতকে যেন তাদের সার্বিক ক্ষেত্রে মঙ্গলজনক করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দুনিয়া আখেরাতের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন রাব্বুল আলামিনের কাছে। এই দোয়া করে আলোচনা শেষ করছি। অন্যান্য ভাইরা যারা এখানে আছেন আর দেখছেন যে এখানে অনেকেই অভিযোগ করেন মসজিদ পাই না, আজান শুনতে পাই না, আজান তো শুনতে পান না, মসজিদই পান না সালাত আদায় করার জন্য, বছরকে বছর বাসাতে নামাজ পড়ছেন সালাত আদায় করছেন না, এইরকম জায়গায় বসবাস করা যায় না, এমন জায়গায় চলে যেখানে মসজিদের আশেপাশে যেতে পারবেন, যেখানে মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন এবং ভালো কাজের জন্য হিজরতের তৌফিক দান করেন, এবং হিজরতের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রশস্ত করেন মুসলিম উম্মার জন্য। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম শেখ।